Assalamu alaikum everyone. Welcome to our show. Today Communic presents Adobe Premiere Pro Made Easy. And today with us, here with us, there is the instructor. Today our amazing instructor is Mr. Zabir Misbah, who's gonna take the session. And thanks to you all to join in here. Thank you. And we are gonna start in shortly. Okay, the session starts now. So everyone, please join and share the link to your friends. The session starts right now. Thank you.
আচ্ছা, আমাকে শুরু করি। হ্যাঁ ভাই, প্লিজ স্টার্ট। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। সো বেসিক্যালি আমরা আজকে হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার উপরে একটা কোর্স করব। এটা আমাদের খুবই বেসিক একটা সেশন, যেখানে আমরা প্রিমিয়ার প্রোর ব্যাপারে পুরো আমাদের যতটুকু বেসিক যত শেখা দরকার ওইটা নিয়ে আমরা আজকে শিখব। জাস্ট একটা মিনিট। আচ্ছা, সো আমি হলো অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটা আমরা আজকে বানাবো। আই হোপ ওই ভিডিওটা সবাই দেখছে, কমিউনিকে পেজ দিয়ে পোস্ট করা হয়েছিল। সো আমি যদি ভিডিওটা একবার দেখাই, মোস্ট প্রবলি ইন্টারনেট কানেকশনের জন্য আমাদের একটু স্লো বা একটু ল্যাগি হইতে পারে ভিডিওটা, বাট ওভারঅল যদি আমরা একবার ভিডিওটা দেখে নিই তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। সো আমি ভিডিওটা এখন প্লে করতেছি। আচ্ছা, তো আমরা আজকে বেসিক্যালি পুরো ভিডিওটাই বানানো শিখবো। আমরা হলো এই ভিডিওর মধ্যে বেসিক্যালি আমরা দেখবো যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড বানাতে হয়, কিভাবে টেক্সট ক্রিয়েট করতে হয় প্রিমিয়ার প্রোতে, এবং টেক্সট আমরা কিভাবে স্ক্রিনের সেন্টারে আনতে পারি। এরপরে হচ্ছে আমরা কিভাবে যে কোনো একটা ফুটেজ বা স্টিল ইমেজ আনতে পারি প্রিমিয়ার প্রোতে। যেমন এটা হচ্ছে একটা ফুটেজ, একটা ভিডিও ক্লিপ। আর এরপরে যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে আমাদের এখানে স্টিল ইমেজ গুলো আছে। এছাড়া একবারে লাস্টে আমরা হলো কালার্স কিভাবে চেঞ্জ করতে হয় টেক্সটে ওইটাও আমরা দেখে নিব। সো উইথ দ্যাট আই উড লাইক টু স্টার্ট। আমি সবাইকে একটু বলে রাখি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ যে কোনো মুহূর্তেই জাস্ট মাইকটা অন করে আমাকে বললেই হবে। আচ্ছা, তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই, আমরা যখন প্রিমিয়ার প্রো স্টার্ট করব তখন আমাদের এই স্ক্রিনটায় মেইনলি চলে আসবে। এখন ডিপেন্ডিং অন ইউর ভার্সন, আমি এখন অ্যাডোব প্রিমিয়ার প্রো 2019 ভার্সনটা ইউজ করতেছি। সো অ্যাকর্ডিং টু ইউর ভার্সন মোটামুটি সিমিলারই দেখতে হবে। সো প্রিমিয়ার প্রোর বেসিক কিছু প্যানেল আছে এইখানে, যেমন এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে একটা ব্লু বর্ডার হয়েছে। সো এই প্রত্যেকটা ব্লু বর্ডার কে এক একটা করে প্যানেল বলে। সো এই প্যানেল গুলো প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি কাজ আছে। সো আমি প্রত্যেকটা প্যানেলই একটু করে বেসিক ভাবে বুঝা যাচ্ছে। সো আমাদের প্রথম যে প্যানেলটা দেখা লাগবে এটা হচ্ছে আমাদের এই মনিটরটা। এই মনিটরটা আমাদের বেসিক্যালি হলো আমাদের আউটপুট মনিটর। আমাদের ভিডিওটা আমরা যখন এডিট করতেছি, এই এডিটেড ভিডিওর আউটপুটটা আমরা এখানে দেখতে পারবো যে আমরা কি কতটুকু কাজ করতেছি। এরপরে যদি আমরা দেখি আমাদের এইখানে একটা টাইমলাইন বলে একটা জিনিস আছে। আমাদের ভিডিওর ভিতরে আমাদের যত ফাইলস, আমাদের ফুটেজ, যত কিছু যা আছে আমরা সবগুলো এইখানে নিয়ে আসবো, দেন এইখান থেকে বসে বসে এডিট করবো। সো আমাদের টাইমলাইনে এডিট হবে আর আমাদের প্রোগ্রাম মনিটরে আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্যানেল যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট বিন। প্রজেক্ট বিন হচ্ছে এই প্যানেলটা, আমাদের ফাইলগুলো আমরা যেখানে স্টোর করে রাখি। যেমন আমরা ভিডিও বানানোর সময় তো আমরা অনেকগুলো ছবি আনবো, অনেকগুলো ভিডিও আনবো, কিন্তু ওই ভিডিও আর ছবিগুলোই সবগুলো হলো আমাদের একটা জায়গায় স্টোর করতে হবে। এই স্টোরের জায়গাটা বলে হচ্ছে প্রজেক্ট বিন। আচ্ছা, সো এখন যদি আমাদের লাস্ট যেই প্যানেলটা, এখানে হচ্ছে আমাদের ইফেক্টস, আমাদের ভিডিও ট্রানজিশনস, আমাদের ভিডিও যখন আমরা কালার গ্রেডিং করি এগুলো সবগুলো এখানে থাকে। আর এছাড়া লাস্টলি হলো আমাদের ভিডিওর ভিতরে যদি আমরা কোনো চেঞ্জেস আনতে চাই, যেমন লেটস সে আমরা কখনো কোনো একটা ভিডিও অবশ্যই জুম ইন করবো, বা আমরা কোনো একটা ভিডিওর
পজিশন চেঞ্জ করব, মানে ডান থেকে হয়তো বামে নিব, সেগুলোর জন্য কাজ আমাদের এখানে করতে হবে। সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য প্যানেল ইন্ট্রোডাকশন। প্যানেল বাদ দিয়েও আমরা এখন যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি। সো প্রিমিয়ার পর বেসিক প্যানেলটা যখন আমরা দেখে ফেলছি, ওইটার পর আমরা একটু বেসিক ইন্ট্রোডাকশনে যাই আমাদের ভিডিও ইন্ডাস্ট্রিটা কিরকম। বাংলাদেশে প্রায় আই থিঙ্ক অ্যারাউন্ড 1.5 থেকে 2 হাজারের বেশি ভিডিও এডিটার আছে যারা হলো রেগুলারলি ফ্রিল্যান্সিং এ কাজ করে। এছাড়া আমাদের বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনে যেমন অ্যাড এজেন্সিস, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য প্রমোশনাল টিম বা মার্কেটিং টিম, ওদের ওইখানের মধ্যে ভিডিও এডিটাররা কাজ করে থাকে। ভিডিও এডিটারের কিন্তু পার্টিকুলারলি অনেক রোল আছে, যেমন একজন ভিডিও এডিটারকে সাউন্ড ডিজাইন করতে হয়, এরপর একজন ভিডিও এডিটার ক্যান বি অ্যান অ্যানিমেটর অ্যাজ ওয়েল, কারণ আমাদের আলটিমেটলি অ্যানিমেশনটাও আমাদের ভিডিও এডিটিং এ চলে আসে। এছাড়া অনেক কিছুই আছে যেগুলো হলো ভিডিও এডিটিং এর আন্ডারে পড়ে। সো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটার যদি ব্যাপারে আমি আরেকটু যদি কথা বলি, দেয়ার আর আ লট অফ সুপারস্টারস যেগুলো হলো আপনারা হয়তো দেখবেন তাদেরকে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্মও তারা কাজ করে। যেমন আমার যতটুকু মনে আছে অ্যাভেঞ্জার্স মুভিটার মধ্যে বাংলাদেশে একজন ভিএফএক্স আর্টিস্ট ছিল। সো এখান থেকেও আমরা একটা আইডিয়া পেতে পারি যে এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে কিরকম। এছাড়াও হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় ফ্রিল্যান্সার কাউন্ট অলমোস্ট 3 লাখ এর মতো। সো দিস ইজ আ রেগুলারলি বুমিং ইন্ডাস্ট্রি। অ্যান্ড ডিউরিং দিস প্যান্ডেমিক পিরিয়ড আমাদের কিন্তু ভিডিও ক্রিয়েশন কখনো কমে যায়নি। মানে বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পারি যে ওদের হয়তো বিজনেস স্টল হয়ে আছে বা কোনোভাবে তারা কিছু ইউজ করতে পারতেছে না। সো এর মাঝখানেও কিন্তু ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি থামে নাই, কারণ আলটিমেটলি আপনারা সবাই বাসায় বসেই ভিডিও এডিটিংটা করতে পারতেছেন, এন্ড ওইটা তো আপনারা জাস্ট ফাইল নর্মালি পাঠিয়ে দিবেন। সো এই ইন্ডাস্ট্রিটা ইজ ভেরি গুড এই প্যান্ডেমিকের ভিতরেও। সো ওভারঅল ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে বেশ বুমিং। এখানের মধ্যে যেই ঢুকবে তার জন্য একটা অপরচুনিটি আছে, অ্যান্ড এই অপরচুনিটিটা রেগুলারলি এক্সিস্ট করবে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের আবার প্যানেলের ভিতরে। আমরা যদি প্যানেলের ভিতরে চলে যাই তাহলে আমরা আরেকবার একটু দেখাই। আচ্ছা, সো আমরা যখনই প্রিমিয়ার প্রো স্টার্ট করব, আমাদের প্রিমিয়ার প্রো স্টার্ট করলে আমাদের এই একটা উইন্ডোতে চলে আসবো। কিন্তু প্রিমিয়ার প্রো স্টার্ট করার আগেও আমাদের আরো কিছু কয়েকটা জিনিস ফিক্স করে নেওয়া বেটার। যেমন হচ্ছে এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। আমি যখনই কোনো একটা কাজ করতে বসি বা কোনো একটা প্রজেক্ট করতে বসি, আমি সবসময় একটা ফোল্ডার বানিয়ে নিই। সো ভিডিও এডিটিং এ কিন্তু আপনাদের রেগুলারলি অনেক ফাইলস, অনেক ছবি এবং অনেক অডিও নিয়ে কাজ করতে হয়। সো তখন ইটস ভেরি ম্যান্ডেটরি যে আপনাদের ফাইলস গুলা গুছানো থাকে, কারণ যে কোনো সময় হয়তো আপনার কোনো ভিডিওর ভিতরে কোনো একটা চেঞ্জ আনতে হতে পারে, বা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে হয়তো ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিবে যে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবে বা এই ইমেজটা সরাই, এই ইমেজটা দিয়ে রিপ্লেস কর। সো তখন যদি আপনার একটা অর্গানাইজড ফোল্ডার স্ট্রাকচার থাকে তাহলে হলো ইটস বেটার। সো আমরা যদি দেখি আমার এই ফোল্ডারটার ভিতরে আমি বেসিক কিছু ফোল্ডার বানাই ইউজুয়ালি, যেমন হচ্ছে আমার অডিও ফাইলস, তারপরে হচ্ছে আমার এক্সপোর্ট ফাইলস। এক্সপোর্ট ফাইলস এর ভিতরে আমার ভিডিওটা যখন এক্সপোর্ট হয়ে যাবে সেটা আমি এখানে রাখবো। এছাড়া হচ্ছে আমার প্রজেক্ট ফাইলস, যেখানে হলো আমার প্রিমিয়ার প্রো ফাইলটা মেইনলি থাকবে। এই যে এখানে আমার অলরেডি একটা প্রিমিয়ার প্রো ফাইল ক্রিয়েট করা টিউটোরিয়াল ভিডিও। আর লাস্টলি হচ্ছে আমার স্টিল ইমেজ এবং ভিডিও ফুটেজ, আলাদা আলাদা করে দুইটা আমি ফোল্ডার রেখেছি। সো আমরা যে কোনো মুহূর্তে আমার প্রিমিয়ার প্রো অন করতে পারি। আপনার যদি উইন্ডোজ এর টাস্ক বারের ভিতরে প্রিমিয়ার প্রো থাকে তাহলে এখানে ক্লিক করে অন করতে পারেন। এছাড়াও ইজিয়ার ওয়েজ, উইন্ডোজ এর সার্চ বারে যে প্রিমিয়ার প্রো সার্চ দিলে আপনার প্রিমিয়ার প্রো চলে আসবে। সো এখান থেকে আপনারা ক্লিক করে নিতে পারেন। সো প্রিমিয়ার প্রো স্টার্ট হওয়ার পরে আমাদের এই উইন্ডোটাতে আসবে, আমাদের একটা প্রম্পট আসবে যেখানে আমাদেরকে বলবে যে আমাদের একটা নতুন প্রজেক্ট খুলতে হবে। সো ওই প্রজেক্ট খোলার সময় আপনি আপনার কোথায় প্রজেক্টটা সেভ করবেন এবং প্রজেক্টটার নাম কি দিবেন ওইটা সিলেক্ট করে তারপরে ওকে ক্লিক করে দিলে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এই স্ক্রিনে চলে আসবো।
আচ্ছা, তো প্রিমিয়ার পর একটা বিশাল বড় সমস্যা হইতেছে যে আমরা মাঝে মাঝে অনেক কিছু নষ্ট করে ফেলি। যেমন আমি একটু আগে বললাম যে আমার টাইম লাইনের ভিতরে আমার পুরো কাজটা করব, কিন্তু মাঝে মাঝে ভুলে যেটা হয়ে যায় যে আমার টাইম লাইনটা চলে যায়। যেমন আমি যেখানে দেখতেছি যে টাইম লাইনের পাশে একটা ক্রস চিহ্ন আছে, তো আমি যদি ক্রস চিহ্নটা চাপ দিই তাহলে আমার টাইম লাইনটা এখান থেকে চলে যাবে। সো এখানে অনেক মানুষ ভয় পেয়ে যায়, আটকায় যায় যে আচ্ছা আমি এখন কি করবো। সো দের ইজ অ্যান ইজি সলিউশন টু দিস। সো আপনার যখনই কখনো প্যানেলে কোনো একটা ঝামেলা হবে, দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট দ্যাট ব্যাক ইজ আমরা ওয়ার্ক স্পেসে যাবো, ওয়ার্ক স্পেসে যে রিসেট টু সেভড লেআউট, এটাতে দিলেই আমাদের আবার আগের মতন হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের তাহলে এটা নিয়ে কখনো সমস্যা হবে না। আর এছাড়াও আমাদের প্যানেল যেগুলো আছে এগুলো আমরা চাইলেই ছোট বড় করতে পারবো। যেমন আমরা যদি আমাদের টাইম লাইনটা আর একটু বড় করে চাই তাহলে আমরা এটা করতে পারি, যখন দেখবো যে আমাদের এই প্যানেলটা বড় হয়ে গেছে। এছাড়া হচ্ছে আমাদের প্রোগ্রাম মনিটরটা এভাবে টেনে টেনে আমরা বড় করতে পারি। ইউজুয়ালি আমি প্রেফার করি এরকম কোন একটা হাইটের মধ্যে রাখতে। আচ্ছা, সো আমাদের মোটামুটি প্যানেলের ইন্ট্রোডাকশনটা শেষ। আমাদের এখানে এখন আমরা যেটা করবো, আমরা ভিডিও এডিটিং আসলে ঢুকি, আমরা অনেকক্ষণ প্যানেল নিয়ে কথা বলছি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট টপিক যেটা ছিল আমাদের ইন্টারফেস, এরপর আমরা দেখবো হলো প্রোগ্রাম মনিটরের টাইম লাইন, ওইটা আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখবো যে লাস্টলি আমাদের ফাইলস কিভাবে ইম্পোর্ট করতে হয়। আচ্ছা, সো আমার জন্য কিছু ফাইলস অলরেডি আমি রেডি করে রেখেছি। আমি ফোল্ডার স্ট্রাকচার যে কথা বলেছিলাম, স্টিল ইমেজেস আমার ফাইলগুলো কিছু আছে। আমি এখানে কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, যেগুলো হলো মোস্টলি আমাদের অভিপ্সু অল্প জাহাঙ্গীরনগর আইবিআর আমাকে দিছে, সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম এট দিস পয়েন্ট। আমি এই ছবিগুলো হলো প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট করব, এগুলো দিয়ে আমরা কাজ করব। সো প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট করার কিছু ওয়ে আছে। আমরা যদি মনে রাখি, আমাদের এটা হচ্ছে প্রজেক্ট পিন। আমি আরেকবার একটু অ্যানোটেট দেখাই, আমাদের এটা হচ্ছে আমাদের প্রজেক্ট পিন। সো আমরা এখানে আমাদের ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে। সো ফাইলগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের বেসিক কিছু নিয়ম আছে, দুই তিন ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা এই প্রজেক্ট বিনটার মধ্যে হাত না দিয়ে আমরা এখানে ফাইলে যে ইম্পোর্টে ক্লিক করতে যদি পারি, আমরা ইম্পোর্টে ক্লিক করলে আমাদের একটা ওয়েবসাইট মানে ব্রাউজার ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে হলে আমরা ফোল্ডার ওয়াইজ ক্লিক করে চুজ করতে পারো যে আমরা কোন কোন ইমেজটা নিতে চাই। লেটস আমরা ইমেজ 01 যেটা আছে এটা এখন ইম্পোর্ট করবো। সো এটা জাস্ট আমরা যদি ক্লিক করি তাহলে হলো আমার ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, সো এটা হলো একটা ম্যানুয়াল প্রসেস আমার কাছে যেটা মনে হয়। ভিডিও এডিটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনাদের অলওয়েজ ফাস্ট হতে হবে। আপনাদের হয়তো অনেক বড় বড় কোনো কাজ আসবে, সো আপনাদের হয়তো অত টাইম থাকবে না। সো ইটস ম্যান্ডেটরি যে আপনারা চেষ্টা করবেন অলওয়েজ টাইম গুলো বাঁচানোর জন্য। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দের ইজ আ শর্টকাট ওয়ে, আমরা প্রজেক্ট বিনের ভিতরে যদি ডাবল ক্লিক করি তাহলেও আমাদের সিমিলার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে যেখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। যেমন আমি ইমেজ 2 টা এখন ইম্পোর্ট করতেছি এখান থেকে। সো খুবই সিম্পল, ডাবল ক্লিক আর জাস্ট ইম্পোর্ট। এছাড়াও আরেকটা খুবই বেসিক ওয়ে আছে, আমরা এখান থেকেই চাইলে যে কোনো ইমেজ ব্রাউজার থেকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রিমিয়ার প্রো প্রজেক্ট বিনে এসে ফেলে দিতে পারি, তাহলে হলো আমাদের ইমেজটা চলে আসবে। সো দ্যাটস ইট ফর কিভাবে আমরা এই ফাইলস ইম্পোর্ট করব। সো এভাবে আমরা আমাদের বিভিন্ন অন্যান্য ফাইলস, যেমন আমাদের অডিও ফাইলস, তারপরে হচ্ছে আমাদের ভিডিও ফুটেজ গুলো, আমরা চাইলেই সবগুলো এখানে নিয়ে আসতে পারবো। সো আমি আপাতত হচ্ছে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে আরেকটা সিম্পল হ্যাক শিখাইতে চাই। সো লেটস সে আমরা হলো এই অডিও ফাইলস এর যে ফোল্ডারটা আছে এখানে আমাদের অনেকগুলো অডিও ফাইল আছে, আপাতত একটা দেখা যাচ্ছে, কিন্তু হলো আমরা ইমাজিন করি যে এখানে অনেকগুলো ফাইল আছে। সো ইনস্টেড
অফ জাস্ট একটা ফাইল করে ড্র্যাগ এন্ড ড্রপ করার, আমরা অ্যাগেন রিমেম্বার করি যে আমাদের ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্ট ফোল্ডারটাই এইখানে প্রিমিয়ার প্রোতে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। সো আমরা যদি দেখতে চাই পারি, তাহলে এখানে আমরা দেখবো যে অডিও ফাইলস এর ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমাদের অডিও ফাইলস এর ভিতরে যে আমাদের গানটা ছিল ওইটাও এখানে চলে আসছে। অল্টারনেটিভলি আমরা এই ফোল্ডারটা যদি প্রিমিয়ার প্রো ভিতরেই বানাইতে চাই, তাহলে হইল আমরা এইখানে একটা বাটন আছে ক্রিয়েট এ নিউ বিন। প্রিমিয়ার প্রোতে ফোল্ডার কে বিন বলা হয়। সো সিমিলারলি ফাংশন করে, আমরা এখানে যদি একটা ক্লিক করি তাহলে একটা বিন ক্রিয়েট হয়ে যাবে, বা ফোল্ডার যেটাকে বলে। আমরা এটা একটা নাম দিতে পারি, লেটস সে টিউটোরিয়াল ম্যাটেরিয়ালস। এছাড়াও আরেকটা ওয়ে টু ক্রিয়েট আ ফোল্ডার অর আ বিন ইজ রাইট ক্লিক প্রজেক্ট বিনে, আর এখানে নিউ বিন বলে একটা অপশন আছে যেটা আমরা নাম দিতে পারি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো এইভাবে করে আমরা যদি ফাইলগুলো স্টোর করি তাহলে আমাদের সবগুলা ফাইল অনেক অর্গানাইজড একটা ম্যানারে থাকে। আচ্ছা, তো আপাতত আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ আমার হচ্ছে মোস্টলি সব ফাইল অলরেডি ইম্পোর্ট করা আছে। সো আমরা এখান থেকে দেখতে পারি যে আমার স্টিল ইমেজেস এর জন্য একটা ফোল্ডার আছে, আমার লোগোস এর জন্য একটা ফোল্ডার আছে, আমার ফুটেজ এর জন্য একটা ফোল্ডার আছে, ব্যাকগ্রাউন্ড এর জন্য একটা ফোল্ডার, আর অডিও ফাইলস এর জন্য একটা ফোল্ডার। আচ্ছা, সো এইগুলা প্রত্যেকটাই আমি ক্রিয়েট করেছি, জাস্ট আমাদের এই ফোল্ডার গুলা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসছি। সো আমার এটার জন্য প্রসেসটা অনেক সিম্পল হয়ে গেছে এবং ইজি হয়ে গেছে, আমার বারবার ফোল্ডার গুলা রিনেম করা লাগে নাই, আমার একটাই সিস্টেম ফলো করতেছে। সো এখানে আমার কখনো ফাইল হারায় যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, তো এখন আমরা যখন ফাইলগুলো নিয়ে আসছি, সো আমরা অবশেষে আমাদের ভিডিও এডিট করার প্রক্রিয়াটা স্টার্ট করতে পারি। সো ভিডিও এডিট করার সময় আমাদের মেইন জিনিস যেটা জানা লাগবে, যে আমাদের ভিডিও বানানোর সময় আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। আচ্ছা, সো সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে আমাদের যে আউটপুট ফাইলটা থাকবে, ওই আউটপুট ফাইলটারই হলো একটা টোটাল প্রিভিউ। সো ওইটাকে আমরা সিকোয়েন্স বলি। তো এখন হলো সিকোয়েন্স কিভাবে বানানো হয়, সিকোয়েন্সের আসল কাজটা কি। সো সিকোয়েন্স বানানোর দুই তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে আমরা রাইট ক্লিক করে নিউ আইটেমে গিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। এছাড়া আমরা ফাইলে যে নিউতে যে আমরা এখানেও সিকোয়েন্স খুঁজে পাবো। আমার জন্য মনে হয় সবচেয়ে সহজ মেথডটা হচ্ছে শর্টকাট ইউজ করা। সো প্রিমিয়ার প্রোতে প্রত্যেকটা ফাংশনের জন্য আপনার একটা একটা করে শর্টকাট আছে। যেমন যদি আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে চাই, তাহলে হলো আমাদের কন্ট্রোল এন, কন্ট্রোল প্লাস এন, এটা দিয়ে ক্রিয়েট করলে আমাদের নতুন একটা সিকোয়েন্সের পপ আপ চলে আসবে, যেখানে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। বাট ফর দ্য বেসিক টিউটোরিয়াল আমরা যেটা করতে পারি, আমরা রাইট ক্লিক করতে পারি প্রজেক্ট বিনে, আর নিউ আইটেমে গিয়ে সিকোয়েন্স। আচ্ছা, সো আমরা যখন সিকোয়েন্স করব, তখন আমাদের বেশ কয়েকটা অপশনস আসবে, যেগুলো দেখলেই প্রথমে মনে হতে পারে যে আচ্ছা এগুলো অনেক কমপ্লিকেটেড, বাট অ্যাকচুয়ালি ইটস ভেরি ইজি। আমাদের জাস্ট দুই তিনটা জিনিস নিয়ে কনসার্ন থাকতে হবে, এবং ওই দুই তিনটা জিনিস আমি পয়েন্ট আউট করে দিচ্ছি। সো আমাদের প্রথম যেটা দেখতে হবে, আমি আবার অ্যানোটেট করে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের প্রথম যেটা দেখতে হবে আমাদের হচ্ছে অ্যাভেলেবল প্রিসেটসটা। সো আমরা যখনই ভিডিও এডিট করতে যাই, আমরা হয়তো ইউটিউবে কখনো ভিডিও দেখেছি, আমরা ভিডিওগুলো দেখছি যে 720p তে ভিডিও দেখছি, আমরা 1080p তে ভিডিও দেখছি, আমরা ইভেন 4K তে ভিডিও দেখছি, এগুলা সবগুলোকে বলা হয় এক একটা রেজলিউশন। সো আমাদের বাম পাশে সিকোয়েন্স ক্রিয়েট করা যখনই অপশনটা আসে, তখনই হইলো আমাদের এইগুলা বেসিক্যালি আমাদের দেখা যায় আমাদের প্রিমিয়ার প্রোতে এইসব এইসব প্রিসেট গুলো আছে, আর এই প্রিসেট গুলো এরকম এরকম আউটপুট দিবে। আচ্ছা, সো মেইনলি আমরা সব সময় ইউজ করার জন্য আমরা যেটা ব্যবহার করব, এটা হচ্ছে আমরা যদি অ্যাভেলেবল প্রিসেটে যাই, ডিজিটাল SLR বলে একটা অপশন আছে। এখানে আমরা দেখতে পারি যে 1080p এর অপশন আছে, 480p এবং 720p। মোস্টলি আমরা ফুল HD তে দেখার জন্য আমরা 1080p টাই সিলেক্ট করব, এবং 1080p এর লাস্টেরটা যেটা হচ্ছে DSLR 1080p 30। এগুলো সবগুলোর মধ্যে অনেক কিছু আছে, যেমন ফ্রেম রেট আছে, প্রোগ্রেসিভ পিক্সেলস আছে, এগুলো নিয়ে আমাদের অত মাথা
করতে হবে না এখন আমাদের জাস্ট নর্মালি আমরা জাস্ট এটা ইউজুয়ালি সিলেক্ট করব আমাদের মোস্টলি যতটুকু কাজ লাগার কথা এটার মধ্যে দিয়ে হয়ে যাবে এরপরে আমাদের সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের নাম সো বেসিক্যালি আমাদের হচ্ছে ভিডিওটা আমরা যখন আউটপুট দিব তো আমাদের ওই ভিডিওটার একটা নাম থাকতে হবে সো ওই ভিডিওটার নামটা আমরা এইখানে ইনপুট করব যেমন হচ্ছে আমরা এইখানে নাম দিই টিউটোরিয়াল ভিডিও আচ্ছা সো এখানে আমরা নাম দিলাম টিউটোরিয়াল ভিডিও সো আমরা যদি এখন এখানে ওকে ক্লিক করি তাহলেই আমাদের অপশনটা ক্রিয়েট হয়ে যাবে যে আমরা হলো সিকোয়েন্সটা ক্রিয়েট করে ফেলতে পারবো কিন্তু সিকোয়েন্স ক্রিয়েট করার আগে আমি আপনাদের আরেকটা ছোট একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স প্রিসেটস বাদ দিয়ে আমরা যদি এখানে সেকেন্ডারি একটা অপশন দেখি আমি আরেকবার দেখাচ্ছি আচ্ছা আমাদের আরেকটা সেকেন্ডারি অপশন হচ্ছে সেটিংসটা সো এই সেটিংসটার মধ্যে আমাদের হলো কিছু মজার মজার জিনিস আছে যেমন হচ্ছে আমাদের ফ্রেম সাইজ ভিডিওর আর আমাদের অডিওর স্যাম্পল রেট অডিও নিয়ে হয়তো আমরা যারা যারা অত এক্সটেন্সিভলি কাজ করি না তাদের হয়তো এই পার্টটুকু দরকার নেই এটা ইউজুয়ালি 48,000 হার্টজ এই থাকবে এবং আমাদের এটার মধ্যে রাখলেই হবে কিন্তু আমাদের যেটা নিয়ে আমাদের বেশি জানা লাগবে সেটা হচ্ছে আমাদের ফ্রেম সাইজটা সো আমরা কিন্তু অনেক ধরনেরই ফ্রেম সাইজের ভিডিও দেখে থাকি যেমন আমরা যখন ফেসবুকের ভিডিও দেখি তখন দেখবো যে আমরা ইউজুয়ালি একটা স্কোয়ার ভার্সনের ভিডিও দেখি আমরা যখন ইউটিউবে দেখতেছি তখন আমাদের একটা ডিফারেন্ট ফরম্যাট থাকে যেটাকে আমরা 16:9 ফরম্যাট বলে থাকি এছাড়া আরেকটা খুবই কমন ফরম্যাট হচ্ছে আমরা যখন ইনস্টাগ্রাম বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলোতে যখন আমরা স্টোরি দেখি ওগুলো তো আরেকটা ডিফারেন্ট ফরম্যাট থাকে সো এই ফরম্যাট দুটা হচ্ছে বলে হলো মোবাইলের ফরম্যাট সো আমি প্রথমে দেখাচ্ছি যে আমাদের টিউটোরিয়াল ভিডিওর জন্য যে ফরম্যাটটা ক্রিয়েট করেছে এটা হলো আমাদের 1920x1080 যেটা হচ্ছে আমাদের 16:9 বা যেটাকে আমরা ইউজুয়ালি ইউটিউব ভিডিও ফরম্যাট বলে থাকি সো এইসব বিভিন্ন বিভিন্ন ফ্রেম সাইজের আপনারা রেফারেন্স গুলো ইন্টারনেটে সার্চ করলেই পাবেন সো লেটস সে আপনাদের কোন একটা স্টোরি বানাইতে হবে স্টোরির উপর একটা ভিডিও বানাইতে হবে সো আপনারা জাস্ট কষ্ট করে গুগলে যাবেন যে হলো সার্চ দিবেন যে ফ্রেম সাইজ স্টোরি সো তখন হলো আপনাদেরকে ফ্রেম সাইজ গুলো দেখাই দিবে সো ওই ফ্রেম সাইজটা আপনারা যদি এখানে ইনপুট করেন তাহলে হলো আপনার ভিডিওটা ওই সাইজের মতোই হয়ে যাবে সো আপাতত আমি এখানে চেঞ্জ করতেছি না আমাদের হলো যেটা আছে আমরা সেটাই টিউটোরিয়াল ভিডিওতে দিতে পারি এখানে ওকে ক্রিয়েট করলে আমাদের সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে এবং সিকোয়েন্সটা আমাদের প্রজেক্ট বিনে এখানে চলে আসবে সো আমরা যদি এটা দেখি যে আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টাইমলাইনটাও চেঞ্জ হয়ে সো টাইমলাইনে যেটা হয়েছে আমাদের পুরোপুরি টাইমলাইনটার ভিতরে আমাদের সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা টাইমলাইনের ভিতরে এখন স্ক্রলও করতে পারতেছি আমি এই ফাংশনটা বুঝাচ্ছি কিছুক্ষণের মধ্যে সো আমাদের সিকোয়েন্সটা যখন হলো প্রজেক্ট বিনে ক্রিয়েট হয়ে গেছে আমরা কিন্তু আরেকবার মনে রাখবো যে আমাদের ফোল্ডার অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা যদি দেখতে পারি আমরা এখানে অলরেডি সিকোয়েন্সেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি সো আমাদের যে টিউটোরিয়াল ভিডিওটা আছে আমরা জাস্ট এটা সিকোয়েন্সের ভিতরে ঢুকিয়ে দিব সো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের টিউটোরিয়াল ভিডিওটা চলে আসছে এছাড়াও আমি বেশ কয়েকটা আগে থেকে সিকোয়েন্স ক্রিয়েট করে রাখছি ওগুলোতে আমরা একটু পরে যাচ্ছি আচ্ছা সো আমরা এটা যদি দেখতে পারি এটা হচ্ছে আমাদের 16:9 ফরম্যাটে সো এখন আমাদের সিকোয়েন্স বানানো হয়ে গেছে এখন কিন্তু আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমাদের এখন আমাদের ফটো আমাদের ভিডিও আর আমাদের অডিও ফাইলগুলো এটার ভিতরে ঢুকাইতে হবে সো এটা করাও খুবই সিম্পল আমরা একটু আগে প্রজেক্ট বিনে যেসব ফুটেজ গুলা নিয়ে এসেছিলাম বা যেসব স্টিল ইমেজেস গুলা নিয়ে এসেছিলাম এগুলো সবগুলোই কিন্তু আমাদের এখানে আছে ফোল্ডার বিনে আছে সো ফোল্ডার বিন থেকে কিভাবে আমরা টাইমলাইনে নিব খুবই সিম্পল আমরা ফাইলটাকে ধরবো ফাইলটাকে ধরে জাস্ট এগেন ড্র্যাগ অ্যান্ড ড্র আমরা যদি দেখি যে আমাদের এইখানে অলরেডি ছবিটা চলে আসছে আমরা আরেকটা ছবি না নিয়ে আমরা এবারে একটা ফুটেজ নিই এই যে আমরা ফুটেজ একটা এখানে নিয়ে এসেছি আর আমার টাইমলাইনের এই যে এই জিনিসটাকে বলে হচ্ছে স্ক্রল বাটন সো আমরা
এটা দিয়ে যে কোনো সময় টাইমলাইনে পুরো টাইমে আমরা ঘুরতে পারি যে আমাদের কখন কি আছে। যেমন আমাদের প্রথমে একটা ছবি আছে, এরপর একটা ফুটেজ আছে, আমাদের টাইমলাইনটা স্ক্রল করলে আমরা বুঝতে পারি যে আমরা এইখানে একটার পর একটা কি কি আছে। এছাড়া টাইমলাইনে আমরা আরেকটা মজার জিনিস যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমাদের টাইম দেওয়া থাকে যে আমাদের ভিডিওটা এখন আমরা কোন মানে টাইমে আছে। যেমন আমি দেখতে পারতেছি যে এইখানে হচ্ছে আমাদের 11:17 লেখা। তো আমাদের প্রথম যে ইউনিটটা এটা হচ্ছে ঘন্টা, আওয়ার্স, এরপরেরটা হচ্ছে মিনিটস, এরপরেরটা সেকেন্ডস, আর লাস্টটা হচ্ছে ফ্রেমস। সো আমাদের ফ্রেমস নিয়ে অত জানা লাগবে না আপাতত, কিন্তু আমরা যেটা জানতে পারি যে আমরা 0 থেকে শুরু করব টাইমলাইনে, এরপরে হচ্ছে আমরা টেনে টেনে দেখতে পারি। সো আমাদের ভিডিও কিন্তু অলমোস্ট রেডি, আমরা কিন্তু অলমোস্ট একটা ভিডিও ক্রিয়েট করে ফেলছি যে আমাদের একটা ছবি আছে, এরপরে আমাদের একটা ফুটেজও আছে। সো এইভাবে মোটামুটি আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ভিডিওটাকে আসলে সুন্দর করতে হবে। আচ্ছা, সো আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ শেষ, এই জিনিসটা যেহেতু আমরা শিখে গেছি, তখন আমাদের এখানে আরেকটা পার্টিকুলার কনসেপ্ট জানা উচিত। আচ্ছা, ওই কনসেপ্টটা হচ্ছে যে আমরা যখনই একটা, আমি সবগুলো ফাইল আবার ডিলিট করে দিলাম, আমি আরেকবার হলো একটা ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। আচ্ছা, সো আমরা যখন দেখতেছি যে টাইমলাইনের ভিতরে আমাদের ইমেজটা যখন ড্র্যাগ এন্ড ড্রপ হয়েছে, তখন ইমেজটা একটা পার্টিকুলার জায়গায় এসে পড়ছে। ইমেজটাকে আপনারা চাইলে আইটুকু উঠাতে পারেন বা আরো একটুকু উঠাতে পারেন বা একেবারে এই লেয়ারটা নিতে পারেন, কিন্তু আমরা এর নিচে নামতে পারবো না। আপনি দেখবেন যে প্রিমিয়ার প্রো কখনো আপনাকে নিচে নামতে দিবে না। সো এটার কারণটা হচ্ছে প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি পাওয়ার মানে ফটোশপ, এগুলো সবগুলো একটা সিম্পল সিস্টেম ফলো করে। সো এই সিস্টেমটাকে বলা হলো লেয়ার ম্যানেজমেন্ট। সো এইখানে আমরা যেটা দেখতে পারি যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার্স আছে। কি কি লেয়ার্স? একটা হচ্ছে ভিডিও লেয়ার, আর লাস্টটা হচ্ছে অডিও লেয়ার। আচ্ছা, তো ভিডিও লেয়ারে কাজ কি আর অডিও লেয়ারে কাজ কি? ভিডিও লেয়ারের ভিতরে হলো আমাদের ছবিগুলো আসে, আমাদের ফুটেজ গুলো আসে, আর অডিও লেয়ারের ভিতরে, ইউ গেসড ইট রাইট, আমাদের অডিও গুলো আসে। সো আমরা কখনোই চেষ্টা করলে ভিডিও গুলোকে অডিওতে নামাইতে পারবো না বা অডিও গুলোকে ভিডিওতে উপর উঠাতে পারবো না। সো আমি যখন স্টিল ইমেজ দিছি, স্টিল ইমেজে কিন্তু কোনো অডিও আসে না। সো স্টিল ইমেজ কিন্তু ইটস জাস্ট অ্যান ইমেজ, ইটস জাস্ট আ ফুটেজ, আর কোনো কিছু না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট ভিডিও লেয়ারটাই আসতেছে, কিন্তু হলো আমাদের অডিও লেয়ারটা আসতেছে না। সো এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ফুটেজে যাব, আমরা একটা ভিডিও ইম্পোর্ট করব। এখন যখন আমরা একটা ভিডিও ইম্পোর্ট করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা লেয়ার এসে পড়ছে। আমাদের উপরের লেয়ারটা হচ্ছে একটা ফুটেজ লেয়ার, যেখানে মধ্যে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে, আর নিচের লেয়ারটা হচ্ছে আমাদের অডিও লেয়ার। আমি যদি একটু জুম ইন করে দেখাই, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা লেয়ার আছে পার্টিকুলারলি, প্রথমটা উপরেরটা হচ্ছে ফুটেজ আর নিচেরটা হচ্ছে অডিও। আচ্ছা, সো সিমিলারলি আমরা যখন যদি কোনো একটা অডিও ফাইল নিই, লেটস সে আমরা এই অডিও ফাইলটা নিলাম, তখন কিন্তু আমাদের খালি অডিও লেয়ারটাই আসবে, আমাদের কোনো ফুটেজ লেয়ার আসবে না। সো এইভাবেই বেসিক্যালি আমাদের ফাইল ইম্পোর্ট করতে হয় ইয়ার ভিতরে, অ্যাডোব প্রিমিয়ার প্রো টাইমলাইন ভিতরে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওর আউটপুটের মনিটরের ভিতরে আমরা কিন্তু অলরেডি ভিডিওর আউটপুটটা দেখতে পাচ্ছি। সো আমাদের বেসিক টাইমলাইনের কনসেপ্ট আর আমাদের প্রোগ্রাম মনিটরের কনসেপ্ট আই হোপ মোস্ট প্রবাবলি সবাই বুঝে গেছেন। আচ্ছা, তো আমি এখন সবকিছু আবার ডিলিট করে দিচ্ছি। আমি সেকেন্ডারিলি আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাইতে চাই, সেটা হচ্ছে যে আমরা হয়তো কখনো কোনো একটা সময় আমাদের স্টোরি বানাইতে হইতে পারে। সো স্টোরি যখন আমরা বানাবো, তখন আমাদের সিকোয়েন্স সেটিংস কিন্তু ডিফারেন্ট হইতে হবে। সো সিকোয়েন্স, আমি একটু আগে যেটা কথা বলছিলাম, আমাদের ভিডিও সাইজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো আমরা এখন চেষ্টা করব একটা স্টোরির জন্য কিভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয় এবং ওই সিকোয়েন্সের ভিতরে কিভাবে ফটো ইনকর্পোরেট করতে হয়, আমরা ওইটা দেখবো। এটাও খুবই সিম্পল একটা প্রসেস। আমরা এগেন একটা নতুন নিউ আইটেমে যে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি, অথবা এগেন আমাদের ফাস্ট কাজ করতে হবে, সো আমরা সেটার জন্য শর্টকাট ইউজ করতে পারি সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য, উইচ ইজ Ctrl+N। এটা দিলে আমাদের নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে।
সো আমরা এই সিকোয়েন্সের প্রিসেটও সিমিলার থাকবে ডিএসএলআর 1080p, কিন্তু আমরা নামটা চেঞ্জ করে দিই, মোবাইল ভিউ নাম দিচ্ছি। সো মোবাইল ভিউ এর জন্য আমরা যদি যাই আমাদের সেটিংস এর ভিতরে, আমাদের ফ্রেম সাইজ একটু চেঞ্জ করতে হবে। সো আমি এটা জানি যে স্টোরি সাইজ এর জন্য কোন ফ্রেম সাইজটা ইউজ করতে হয়, বাট আপনারা যারা যারা জানেন না তারা যে কোনো সময় চাইলে জাস্ট গুগলে যে একটা সিম্পল সার্চ করলেই পেয়ে যাবে। তো মোবাইলের জন্য মেইন যে ফ্রেম সাইজটা হচ্ছে এটা হচ্ছে 9:16, মানে রেশিওটা হচ্ছে 9:16। আমরা এই জায়গাটাতে আমাদের রেশিওটা দেখতে পারি। সো এখানে আমাদের যেটা ইনপুট করতে হবে এটা আমাদের হরাইজন্টালি দিতে হবে 1080, আর ভার্টিক্যালি দিতে হবে 1920। আই নো যে নাম্বার গুলা অনেক মনে রাখা অনেক কষ্ট, এর জন্যই আপনারা যে কোনো টাইমে ইন্টারনেটে সার্চ করে এই নাম্বার গুলা পেয়ে যেতে পারবেন। সো আমরা ইনপুট করে দিলাম 1080x1920, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের সিকোয়েন্সের রেশিও চেঞ্জ হয়ে 9:16 হয়ে গেছে। সো এখন আমরা সিকোয়েন্সটা চাইলে ক্রিয়েট করে ফেলতে পারি, আমরা যদি ওকে চাপ দিই আমাদের সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখন আমরা এখানে কোনো ডিফারেন্স দেখতেছি না, কারণ হলো আমাদের এখন এখানে কোনো ফাইল নাই। সো আমরা যদি কোনো একটা ফাইল এখানে আনি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি ডিফারেন্স। সো আমার বন্ধু অভিপ সর্ক হলো আমাকে একটা স্টিল ইমেজ দিছে যেটা হচ্ছে আমার মোবাইল ভিউ এর জন্য পারফেক্ট। সো আমি এখান থেকে আমার মোবাইল ভিউ এর ইমেজটা, উইচ ইজ বেসিক্যালি আমি ইমেজটা দেখাই আপনাদের, আমাদের এই ইমেজটা। আচ্ছা, সো এই ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি প্রজেক্ট বিনে নিয়েছি, নিয়ে হলো আমি এখন এর টাইমলাইনে ড্র করতেছি। সো এইখানে আমরা দেখতে পারি যে আমাদের কিন্তু একটা মোবাইলের ফরম্যাট বা স্টোরি সাইজের ফরম্যাটটা কিন্তু হয়ে গেছে, যে আমাদের এটা কিন্তু পুরো একটা ভার্টিক্যাল ভিডিও। ইটস আমাদের ইউটিউবের ভিডিও যেমন আমাদের হরাইজন্টাল হয়, এটা কিন্তু পুরোপুরি হরাইজন্টাল, এটা কিন্তু জাস্ট কমপ্লিটলি ভার্টিক্যাল। আচ্ছা, তো আমরা এইভাবে যে কোনো সময় যদি আমরা চাই আমাদের স্টোরির জন্য খুবই ভালো ভালো ভিডিও বানাতে পারি। আচ্ছা, সো এইখানে আমরা একটা ঝামেলা দেখতে পারতেছি। সো এইখানে যে ঝামেলাটা হইতেছে যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ছবিটা ঠিক মতন বসে নেই, এইখানে কিছু কালো জায়গা আছে, আবার এইখানেও কিছু কালো জায়গা আছে। সো এটা সবসময় একটা প্রবলেম যে আমাদের পুরাপুরি স্ক্রিনটার মধ্যে যদি আমাদের ইমেজটা টোটালি ফিট না করে তাহলে কিন্তু আমরা কখনো মানে পুরাপুরি ভিডিও টোটাল আউটপুটটা পেতে পারবো না। সো এই সময়ের জন্য আমাদের ছবি বা আমাদের ভিডিও ফাইল যেটা আছে ওটাকে আমাদের রিসাইজ করতে হবে, বা হালকা আমরা যেটাকে জুম ইন করা বলে ওইটা করতে হবে, যাতে হলো আমাদের পুরো স্ক্রিনটা ফিল আপ হয়েছে। সো এটা করার জন্য খুবই ইজি একটা ওয়ে হচ্ছে আমরা যদি ফাইলটার মধ্যে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এই জায়গাটাতে ইফেক্টস প্যানেল যেটাকে বলে এইখানে হচ্ছে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। অ্যাগেন আমি জানি যে এখানে অনেকগুলো অপশন, এগুলো দেখে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু এখানে ভয় লাগার কিছু নেই, আমরা জাস্ট দুইটা জিনিস নিয়ে কাজ করবো। সো প্রথম জিনিসটা হচ্ছে আমরা যদি এই জায়গাটাতে দেখি, আমি একটু জুম ইন করে আপনাদের দেখাচ্ছি, এইখানে যদি আমরা দেখি যে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের মোশন, তারপরে পজিশন, আর হচ্ছে স্কেল। আপনারা যদি প্রিমিয়ার প্রো অন করে যে কোনো একটা ফাইলের মধ্যে ক্লিক করেন টাইমলাইনে তখনই সবসময় এই অপশনগুলো আপনাদের কাছে চলে আসবে। সো আমি আবার আমাদের টাইমলাইনের মধ্যে চলে যাচ্ছি। সো এই টাইমলাইনের ভিতরে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ছবিটা হলো একটু ছোট হয়ে আসছে। সো ছবিটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে দুইটা অপশনের মধ্যে আমাদের সেকেন্ড অপশনটা চুজ করতে হবে, যেটা হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে খুবই বেসিক ভাষায় যদি আমি বুঝাই জুম ইন বা জুম আউট করার অ্যাবিলিটিটা। সো আমাদের এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্কেলটা আছে 100%। সো আমরা যদি এটাকে একটু করে ইনক্রিজ করে দেই, লেটস আমাদের এই 100 জায়গাটার জায়গায় আমরা যদি নাম্বার লিখি 120, তাহলে হচ্ছে আমাদের দেখবো যে আমাদের পুরো স্ক্রিনটাই ফিল আপ হয়ে গেছে। সো এখানে আমাদের আগে যে কালো জায়গাটা ছিল এই কালো জায়গাটা আর নাই। সো এইভাবে করে আমরা যেই কোনো ইমেজটা কমপ্লিটলি আমাদের যে সিকোয়েন্সের সাইজটা আছে ওটার সাথে মিলাই ফেলতে পারি। এছাড়া চাইলে আমরা স্কেল আরো জুম ইন করতে পারি, হয়তো আমরা এতটুক জুম ইন করতে চাই,
কিন্তু এতটুক জুম ইন করে হয়তো আমাদের পুরো ছবির ফুল মিনিংটা আমরা হয়তো পাবো না, কারণ আমরা এখানে দেখতে পারতেছি যে এই ছবির এই জায়গায় দুইজন ছেলে দাঁড়ায় আছে। তো হয়তো আমাদের ইমেজের সাবজেক্ট যেহেতু এরা দুইজন, তাহলে হয়তো আমাদের এদেরকে ফ্রেমে অবশ্যই রাখতে হবে। সো এটার জন্য লেটস আমরা জুম ইন করলাম অনেক বড় করে, আমরা হলো 250 পয়েন্টস জুম ইন করলাম। এগুলো কিন্তু জাস্ট আপনার ইন্টুইশন, আপনারা যেই সাইজে দিতে চান ওই সাইজটা দিতে পারবেন। কিন্তু এখন আমাদের ওই দুইজন ছেলে হারাই গেছে, সো আমাদের ওই দুইজন ছেলেকে আবার নিয়ে আসে। সো মনে আছে আমরা যে দুইটা অপশনের কথা বলেছিলাম, একটা হচ্ছে স্কেল আর দ্বিতীয়টা হচ্ছে পজিশন। সো স্কেল হচ্ছে আমাদের জুম ইন জুম আউট করার অ্যাবিলিটিটা, আর পজিশন হচ্ছে আমাদের ইমেজটা কোথায় দেখাবে ওইটার ক্যারেক্টারিস্টিক। সো আমরা পজিশনে যদি দেখি আমাদের দুইটা অপশন হচ্ছে, একটা অপশন হচ্ছে আমাদের ডানে বামে যাওয়ার। আমরা যদি ইমেজটাকে এই প্রথমটা অপশনে দেওয়া যায় তাহলে দেখবো যে আমরা ডানে বামে নিতে পারতেছি, যেমন আমি এখন বামে নিচ্ছি, আর যদি আমরা ডানে নিতে চাই তাহলে আমরা ডানেও নিতে পারবো। এটা হচ্ছে প্রথমটা, এটাকে এক্স অ্যাক্সিস এর মধ্যে মুভ করাতে পারবেন। আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের উপরে এবং নিচে, যেটা বেসিক্যালি আমাদের ওয়াই অ্যাক্সিস। সো আমরা এখন আমাদের ইনিশিয়াল গোলটা ছিল যে আমরা হচ্ছে আমাদের সাবজেক্ট গুলাকে স্ক্রিনের ভিতরে আনবো। সো আমরা যদি ছবিটাকে উপরে উঠাই তাহলে দেখবো যে আমাদের সাবজেক্ট গুলো চলে আসছে। এখন যদি আমরা এক্স অ্যাক্সিস একটু এদিকে নেই তাহলে আমাদের মাঝখানে চলে আসছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট গুলো আবার চলে আসছে এবং আমাদের ফটোটাও অনেকটু জুমড ইন। সো এইভাবে করেই আমরা যে কোনো ইমেজ রিসাইজ বা রিপজিশন করতে পারবো আমাদের সিকোয়েন্সের ভিতরে। সো এখন আমি আবার চলে যাচ্ছি আমাদের প্রথম যে ক্রিয়েটেড সিকোয়েন্সটা ছিল টিউটোরিয়াল ভিডিও, আমাদের 16:9 এর রেশিওতে, ইউটিউব রেশিও যেটাকে বলে, ওই সিকোয়েন্সটার ভিতরে। আচ্ছা, তো এখানে আমি যে মোবাইল ভিউ সিকোয়েন্সটা বানিয়েছিলাম ওইটা আমি আবার ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিব, সিকোয়েন্সের ফোল্ডারের ভিতরে, তাহলে ইটস ইজিয়ার টু মেইনটেইন। আচ্ছা, সো এতটুক পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা হলো এরপরে থেকে আরো ডিপার কিছু জিনিস নিয়ে জানবো, যেমন টেক্সট টুল নিয়ে রাখবো, জানবো কিভাবে আমাদের ফুটেজ কাটতে হয় এগুলো নিয়ে জানবো। সো এর আগে এখন পর্যন্ত আমাদের সিকোয়েন্স বা অন্য কিছু নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আচ্ছা জাবির, আমি ফারহান। আচ্ছা ভাইয়া, বেশ ভালো হচ্ছে ক্লাস। আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে একটা ভিডিও সাপোজ যে ফুটেজটা তুই ইম্পোর্ট করছিস হচ্ছে 10 সেকেন্ডের, এটা যদি আমি একটু ডিউরেশনটা বাড়াইতে চাই, এটা যদি 15 সেকেন্ড করে একটু স্লোমো করতে চাই, তাহলে কি করতে হবে? এই পার্টিকুলার জিনিসটা আমার আছে, যেমন আমি হলো আমার 6 নম্বর সিকোয়েন্সটাই হচ্ছে আমাদের স্পিড আপ এন্ড ডাউন এর। সো আমি এটা হলো কিছুক্ষণ পরে এটা ভিতরে ঢুকবো, সো একটু ওয়েট করলে আই থিংক তুমি এটা আনসার পেয়ে যাবে। ওকে, শিওর, ইটস আ ভেরি ইজি প্রসেস। শিওর। আচ্ছা, আসসালামু আলাইকুম। এছাড়া আর কোনো কোশ্চেন? হ্যালো জাবির ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, নাইস সেশন। আর আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেক সময় নানান রকম কারণে খুবই ছোট একটা ক্লিপ বা কোন একটা ছবি হয়তো খুবই ছোট একটা ডিউরেশনের জন্য আমার টাইমলাইনে দেওয়ার দরকার, বাট তখন হচ্ছে টাইমলাইনটা ওই ব্যাপারটা এতই ছোট থাকে যে আমি হয়তো কাটতে পারি না বা আরেকটু বড় করতে পারি না। সো ইন দ্যাট কেস হচ্ছে কি করব? আচ্ছা, দ্যাটস আ রিয়েলি গুড কোশ্চেন। আমরা এটা একটা স্যাম্পল নিয়ে দেখি। সো লেটস সে আমরা একটা স্টিল ইমেজ নিলাম। স্টিল ইমেজে আমাদের প্রথম ইমেজটা নিলাম, আমরা ইমেজটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা প্রোগ্রাম মনিটরে চলে আসছে। সো এখন আমাদের ইমেজটা আপাতত আছে 4 সেকেন্ড। তো আমরা এটাকে 4 সেকেন্ড না করে আমরা এটা আরো ছোট করে ফেলি, আমরা এটাকে 1 সেকেন্ডে নিয়ে আসি। ঠিক আছে, লেটস সে আমাদের যে 1 সেকেন্ড একটা ফুটেজ, আমি পরে এখন আমি দেখাইতেছি যে আমাদের টাইমলাইনের ভিতরে আমরা দেখতেছি যে 1 সেকেন্ডে যে ফুটেজটা আছে এটা আমরা দেখতেই পারতেছি না। সো এটার কারণটা হচ্ছে আমাদের টাইমলাইনটা মাঝে মাঝে অনেক বড় করে থাকে, অনেক দেখায় যে আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিও কিন্তু অনেকগুলো আমরা ভিডিও এডিট করি 3-4 ঘন্টার, সো তখন হলো আমাদের টাইমলাইনটা বড় করে দেখতে হয়। কিন্তু আমরা যখন ছোট ভিডিওর জন্য কাজ করবো তখন আমাদের টাইমলাইনটাকে একটু ছোট করে নিতে হবে,
সো টাইমলাইনটা ছোট করার জন্য খুবই সিম্পল একটা ওয়ে হচ্ছে, আমাদের এই যে টাইমলাইনের একেবারে নিচে যদি দেখতে পারি এই জায়গাটার মধ্যে একটা স্লাইডার আছে, সো এই স্লাইডারটাই হচ্ছে টাইমলাইনে জুম ইন জুম আউটের জন্য। সো এইখানে যদি আমরা ছোট করে দিই তাহলে জুম ইন হয়ে যাবে, যদি আমরা বড় করে দিই তাহলে এটা জুম আউট হয়ে যাবে। সো আমরা একেবারে যদি প্রথমে চলে যাই আমরা দেখতে পারবো যে আমরা এখানে দেখতেই পারতেছি না আমাদের ফুটেজটা টাইমলাইনে কোথায় আছে। সো আমরা যদি জুম ইন করে দিই এই স্লাইডারটা ইউজ করে তাহলে দেখবো যে এখন কিন্তু আমাদের ইমেজটা আবার দেখা যাচ্ছে। সো এটা করলে আই থিঙ্ক যে কোনো যতই ছোট হোক না কেন ইমেজ আমরা ওইটাতে দেখতে পারবো। আই হোপ দ্যাট আনসার্ড ইওর কোশ্চেন সাদিকুল। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি পরের সেগমেন্টে চলে যাচ্ছি। সো আমরা আবার ফাইলটা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা শিখবো যে আমরা লেটস আমরা একটা ফুটেজ নিই, আমরা এখান থেকে একটা ফুটেজ নিলাম, মাঝে মাঝে আমরা যখন ফুটেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করবো তখন আমাদেরকে এই ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং বলবে। এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আপনার ভিডিও যে ফরম্যাটে শুট করা ওইটা আপনার সিকোয়েন্সের সাথে ম্যাচ করতেছে না। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, আপনি জাস্ট অলওয়েজ এই অপশনটাতে ক্লিক করবেন, কিপ এক্সিস্টিং সেটিংস, তাহলেই হলো আপনাদের মোটামুটি কাজ হয়ে যাবে। সো আমি দিয়ে দিলে আমাদের এই ক্লিপটা চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লিপ যেখানে হচ্ছে আমার বন্ধু অভিপ সর্ক আর ইফতেকার রাকিন হচ্ছে নৌকা দিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছে। সো এটা একটা ফুটেজ ক্লিপ। আচ্ছা তো এই ফুটেজ ক্লিপের ভিতরে আমাদের দুই তিনটা জিনিস দেখা লাগবে। আচ্ছা প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা ভিডিওটা এইভাবে স্ক্রল করে আমরা পুরোটা দেখতে পারি, আর এছাড়াও হচ্ছে আমরা ভিডিওটা চাইলেই আগে যেটা শিখেছি আমরা পজিশন দিয়ে এইভাবে নড়ানড়ি করতে পারি, এছাড়া আমরা জুম ইনও করতে পারি। আমরা হালকা জুম ইন দিয়ে দিই 150 পর্যন্ত দিলাম আর আমি হালকা সেন্টারের মধ্যে নিয়ে আসলাম। সো এই পজিশনের স্কেল দিয়ে আমরা সবসময় যে কোনো ফুটেজ বা যে কোনো স্টিল ইমেজে এটা করতে পারবো। আচ্ছা তো এখন আমরা প্রিমিয়ার প্রো যেটা শিখবো এটা হলো প্রিমিয়ার প্রো তিনটা খুবই এসেন্সিয়াল টুল। আচ্ছা তো এই এসেন্সিয়াল টুল গুলোর আমি নাম বলছি। একটা হচ্ছে সিলেকশন টুল যেটা দিয়ে আমরা প্রত্যেকটা অবজেক্টে সিলেক্ট করতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাট টুল যেটা দিয়ে আমাদের ফুটেজ যতই বড় হোক না কেন আমরা ওইটাকে মানে কাট করে ছোট করে দিতে পারবো। আর আমাদের লাস্টলি আরেকটা যেটা টুল জানা লাগবে এটা হচ্ছে হ্যান্ড টুল। সো আমি প্রত্যেকটা টুলই একটা একটা করে যাচ্ছি। সো আমাদের টুলবার যেটা আছে টুলবার হচ্ছে এই পার্টিকুলার জায়গাটা, আমি অ্যানোটেশন দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এই যে আমাদের এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে টুলবার। সো এই টুলবারের ভিতরে আমরা দেখতে পাবো যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টুল আছে। আমরা আজকে সবগুলো টুল নিয়ে কাজ করব না, আমরা জাস্ট বেসিক তিনটা টুল নিয়ে কাজ করব। আমাদের প্রথম যে টুলটা আছে এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। সো সিলেকশন টুল আমাদের ডিফল্ট অটোমেটিকলি সবসময় সিলেক্ট করা থাকে। সো অন্য কোনো টুল সিলেক্ট করা না থাকলে আমাদের অলওয়েজ এই সিলেকশন টুলটাই সিলেক্ট করা থাকবে। সো সিলেকশন টুল দিয়ে আমরা যেটা করতে পারি আমরা যে কোনো ক্লিপ সিলেক্ট করতে পারি। আমি যদি আরেকটা ক্লিপ নিয়ে আসি তাহলে আমি চাইলেই এই ক্লিপটা সিলেক্ট করতে পারি বা এই ক্লিপটা সিলেক্ট করতে পারি। আমি যখনই কোনো ক্লিপ সিলেক্ট করব তখনই কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে, যেমন এখানে ভিডিও ফুটেজের কালার দেখাচ্ছে হলো ব্লু আর আমি যখন সিলেক্ট করতেছি তখন একটা হোয়াইট আউটলাইন হয়ে যাচ্ছে। সো এটাই হলো বেসিক্যালি সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুল দিয়ে আমরা যেমন ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেলও ধরতে পারি। সো এটা হলো বেসিক্যালি আমাদের নর্মাল মাউস যেই কাজটা করে ওটাই আমাদের ওই কাজটা করছে। সো আমি সেকেন্ডারি ক্লিপটা এখন ডিলিট করে দিচ্ছি। সো আমাদের প্রথম যে ক্লিপটা আমাদের বন্ধু ইফতেকার রাকিন যেটা দিয়ে নৌকায় করে কোথায় এক জায়গায় যাচ্ছে, সো ওইটা লেটস সে আমাদের পুরো ক্লিপটা এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের টাইমলাইনে 15 সেকেন্ড। সো আমি একবারে ক্লিপের শেষ পর্যন্ত যখন চলে আসলাম আমাদের ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল, আমরা দেখতে পারলাম যে 15 সেকেন্ড। আচ্ছা সো আমি এই ফুটেজটা 15 সেকেন্ড চাই না, আমি চাই এটা হলো 5 সেকেন্ড। সো 5 সেকেন্ড করানোর জন্য আমরা কি করব, দেয়ার ইজ দিস ভেরি সিম্পল টুল, ইটস কল্ড দ্য কাট টুল। সো কাট টুলটা হলো এই টুল বাইরেরই, এইখানে দেখা যাবে যে নাম আছে রেজার টুল। কেউ রেজার টুল ডাকে, কেউ কাট টুল ডাকে, আমি ইউজুয়ালি কাট টুল ডাকি। সো এই কাট টুলটা আমরা এখান থেকে ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আই এম নট শিওর যে আপনারা এক্সাক্টলি দেখতে পারতেছেন কিনা, বাট আমাদের সিলেকশন টুলের যে আইকনটা ছিল এটা একটা মাউজের আইকন এবং আমরা যখন কাট টুল দিব তখন একটা রেজারের আইকন হয়ে যাবে। সো রেজারের আইকনটা যেটা বোঝায়
যে আমি যে কোনো জায়গায় ক্লিপের মধ্যে হলো কাটতে পারবো। আচ্ছা, সো এখন কিভাবে কাটবো? খুবই সিম্পল, আমরা লেটস সে আমরা 5 সেকেন্ডে কাটতে চাই। সো আমরা ফার্স্টে যেটা করব, আমরা এই টাইমলাইনে যে আমাদের 5 সেকেন্ডে ইনপুট করব। সো 5 সেকেন্ড আর 00 ফ্রেম। সো 5 সেকেন্ড আমরা গেলাম। সো এখন যদি আমরা কাট টুলটা আরেকবার সিলেক্ট করি, আমরা দেখবো যে আমাদের আইকন চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের এই জায়গা পর্যন্তই কিন্তু আমাদের টাইমলাইনটা আছে। সো আমরা যদি ক্লিপে যাই, ক্লিপে যাই জাস্ট ওই জায়গাটাতেই ক্লিক করি, তাহলে হলো আমাদের ক্লিপটা কেটে যাবে। সো এখন আমরা একটু আগে যেটা দেখতে পাচ্ছিলাম যে এটা পুরোটা একটা ক্লিপ ছিল, কিন্তু এখন এটা 2টা ক্লিপ হয়ে গেছে। সো বেসিক্যালি হলো আমাদের যে ভিডিও ফাইলটা ছিল ওইটাকে হলো আমরা 2 ভাগে ভাগ করে ফেলছি। সো এখন চাইলে আপনি পরের ক্লিপটাকেও ধরেন মাঝখানে আপনি কাটতে পারেন। সো আবার রেজার টুলটা নিব, মাঝখানে যাব, ক্লিক করব, 2টা ক্লিপ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়াল যে প্রথম ক্লিপটা ছিল ওইটা আমাদের 3টা ক্লিপ হয়ে গেছে। সো ইউজুয়ালি যখন আমরা কোনো একটা ভিডিও এডিট করতে থাকি, আমাদের কিন্তু অনেক অনেক ফুটেজ থাকে। সো সবগুলো ফুটেজ কিন্তু পুরোপুরি দেখানোর আমাদের টাইম হয়তো আমরা পুরোটুক দেখাতে পারবো না, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফুটেজ দেখাতে হবে। সো ওই ফুটেজ দেখানোর জন্য হলো আমাদের প্রত্যেকটা কাট 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 করে দেখানোর জন্য আমাদের এই টুলটা খুবই সহজ। আচ্ছা, সো আরেকটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে, এই প্রত্যেকটা টুলের কিন্তু শর্টকাট আছে। আমি প্রথমে যেটা বলেছিলাম, আমাদের প্রিমিয়ার প্রোতে আমাদের অলওয়েজ কাজ করার সময় আমরা চেষ্টা করব যে আমরা শর্টকাট গুলা ফলো করব। সো কাট টুলের শর্টকাট হচ্ছে সি, ভেরি সিম্পল, ইটস আ শর্টকাট সি। আর যদি আমরা সিলেকশন টুল সিলেক্ট করতে চাই তাহলে ভি সিলেক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, লাস্ট আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা হচ্ছে আমরা এই ফুটেজটাতে আমরা হয়তো একটু স্ক্রোল করে দেখতে চাই যে ফুটেজটার ভিতরে কি হইতেছে। সো এইখানে আমরা দেখবো যে টুলবারের ভিতরে আমাদের একটা টুল আছে যেটা হল টুল, হ্যান্ড টুল। এটা একটা গ্লাভসের আইকনের মতন দেখতে। আমরা এখানে প্রোগ্রাম মনিটরে নিয়ে আসলে আমরা এখানে দেখতে পারতেছি গ্লাভ টুলটা আমরা ইউজ করতে পারতেছি। সো এই হ্যান্ড টুলটা দিয়ে যেটা করে, আমরা যে কোনো ফাইল চাইলেই ড্র্যাগ এন্ড একটু হালকা ড্র্যাগ বা একটু উপরে নিচে করতে পারবো, যাতে হলো আমাদের ফুটেজটার ভিতরে দেখতে পারবো। আচ্ছা, সো এই 3টা টুল আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকবার একটা ব্রিফ সামারি দেই যে আমাদের সিলেকশন টুল, আমাদের কাট টুল এবং হচ্ছে আমাদের হ্যান্ড টুল। সো এই 3টা টুল ইউজ করে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। এছাড়াও এখানে আরো বেশ কিছু টুল আছে, ওই টুল গুলোতে আমরা আজকে ঢুকবো না, কিন্তু লাস্টে আমরা জাস্ট কিভাবে টেক্সট ক্রিয়েট করতে হয় ওইটা আমরা দেখবো। এখানেও একটা টুল আছে যেটা হলো টাইপ টুল। আচ্ছা, আই থিঙ্ক চ্যাটের মধ্যে আমাকে বেশ কয়েকটা কোয়েশ্চেন আস্ক করা হয়েছে, আমি একটু কোয়েশ্চেন গুলো একবার পড়ে দেখি। আচ্ছা, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখা যায় সেভ না করলে সামটাইমস যদি ক্রস প্রেস করি তখন ডিরেক্ট সব কাজ চলে যায়, এখানেও কি সেভ করতে হয় আর আমি কন্ট্রোল প্যানেল থেকে আবার রিট্রিভ করতে পারবো? আচ্ছা, ইটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। এমনটা অনেক সময় হয়েছে, আমি 3-4 ঘন্টা ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করার পরে অনেক কাজ করছি, অনেক ইফেক্টস দিছি, অনেক ট্রানজিশনস দিছি, কিন্তু আমি সেভ করতে ভুলে গেছি। সো ওই মোমেন্টে আমার প্রিমিয়ার প্রোটা হঠাৎ করে ক্র্যাশ করে, রেগুলারলি হইতে পারে আপনাদের সবার সাথে। সো এটা নিয়ে একটু সেফ থাকেন। সো এই জিনিসটা যখন হয় তখন প্রচুর মেজাজ খারাপ হয়। সো দেয়ার আর 2 সলিউশনস টু দিস। প্রথম সলিউশন হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো অটোমেটিকলি আপনারা অলওয়েজ একটা অটো সেভ করে। সো এটা প্রত্যেকটা প্রিমিয়ার প্রোই আপনাকে অপশনটা এনেবল করে রাখে যে প্রতি 10 মিনিট অন্তর অন্তর আপনার একটা প্রজেক্ট ফাইল টেম্পোরারি করে সেভ করা হয়। এই সেভ ফাইলটা আমরা কোথায় পাবো? এই সেভ ফাইলটা আমরা চাইলে আমাদের যে প্রজেক্ট ফাইলটা আছে যেখানে আমাদের প্রিমিয়ার প্রো ফাইলটা বানিয়েছি, সেখানে দেখবো যে আমাদের আলাদা একটা ফোল্ডার থাকে যে অ্যাডোব প্রিমিয়ার প্রো অটো সেভ। এখানে গেলেই আমরা ঢুকে দেখতে পারবো যে আমরা অলরেডি যে এই টিউটোরিয়ালটা যে কাজ করতেছিলাম 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে সবগুলা সেভ হয়ে গেছে। সো আমরা যে কোনো টাইমে ওই ভার্সন গুলা আবার রিট্রিভ করতে পারবো। আচ্ছা, আর সেকেন্ডারি অপশন হচ্ছে আমরা যে কোনো মুহূর্তেই ফাইল সেভ করতে পারি। আমরা যদি এইখানে ফাইলে যে সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে। বা শর্টকাট যেটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে Ctrl+S, যেটা ইউনিভার্সাল শর্টকাট যে কোনো কিছু সেভ করার জন্য। আচ্ছা,
আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট শুড বি ইউজ ইফ উই ডোন্ট ওয়ান্ট টু কাট দ্য ভিডিও বাট ফার্স্ট টাইম। আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি, আমাদের স্পিড আপ বা স্পিড ডাউন কিভাবে করতে হয় ওই সেকশনটাতে আমি দেখা দেব, ইটস আ ভেরি ইজি প্রসেস। আচ্ছা নেক্সট হচ্ছে ফারহান সাকিবের আরেকটা কোশ্চেন, আই ওয়ান্ট টু মেক থ্রি পার্টস অফ আ ভিডিও এন্ড গেট থ্রি ডিফারেন্ট মিনি ভিডিওস ফ্রম ওয়ান ইনিশিয়াল ভিডিও, হোয়াট টু ডু। আচ্ছা সো ভাইয়া এটা করার জন্য খুবই সিম্পল একটা সলিউশন হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্সেস বানাইতে হবে। সো আমি লেটস সে আমি দুই তিনটা সিকোয়েন্স বানাই, একটা বানাচ্ছি হলো ভিডিও 01, আরেকটা বানাচ্ছি ভিডিও 02, আরেকটা বানাচ্ছি ভিডিও 03। আচ্ছা আমি ভিডিও 01 এর ভিতরে যদি যাই, আমি ফুটেজে গিয়ে আমরা একটা ফুটেজ নেই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনসার্টের ভিতরে একজন বাংলাদেশের ফ্ল্যাগ দাঁড়াচ্ছে। সো এই ফুটেজটাই আমরা এখানে জুম ইন করে ফেলতে পারবো, এই ফুটেজটাই আমি চাই যে তিন ভাগে আমি আউটপুট করবো। সো প্রথম পার্টটা হবে যে এইখানে সে প্রথমবার নাড়ালো, সো এখানে আমি কাট করবো, আমরা সি প্রেস করলে আমাদের কাট টুল চলে আসবে, নাহলে আমাদের এইখানে ক্লিক করলে কাট টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এইখানে যদি প্রেস করি আমাদের কিন্তু কাটটা হয়ে গেছে, আমাদের প্রথমে যে একটা ক্লিপ ছিল এটা আমাদের দুইটা ক্লিপ হয়ে গেছে। সো এখন আমি চাইলে এই ক্লিপটাকে ধরে আমরা কন্ট্রোল সি যদি চাপি, উইচ ইজ দ্য ইউনিভার্সাল শর্টকাট ফর কপিং, বা কন্ট্রোল এক্স ও চাপতে পারি কাট করার জন্য, যদি আমরা কন্ট্রোল সি চাপি তাহলে আমরা ভিডিও টু এর সিকোয়েন্সটায় যে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি, আমরা দেখবো যে আমাদের পরের যে পার্টটা আছে এটা এখানে চলে আসছে। আমাদের কিন্তু ভিডিও ওয়ানেও এখনো এটা আছে কারণ আমরা কপি করছি, আমরা চাইলে এখন ডিলিট করে দিতে পারি, নাহলে হলে আমরা প্রথমে ইনিশিয়ালি কাটও করতে পারতাম। তাহলে আরেকটাও আমরা যেটা করতে পারি, আমরা থার্ড পার্টটাও নিতে পারি, আবার কাট কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিলাম, এখান থেকে চলে গেল টাইমলাইন থেকে এবং আমাদের পরের সিকোয়েন্সটা যে পেস্ট করে দিলাম, সো আমাদের এখানে চলে আসছে। সো আমরা ইনিশিয়ালি একটা ভিডিও দিয়ে স্টার্ট করছিলাম কিন্তু এখন আমাদের ইন টোটাল তিনটা ভিডিও চলে আসছে। আচ্ছা সো আই হোপ ফারহান ভাইয়ের ওই কোয়েশ্চনটা আনসার হয়েছে। আচ্ছা এখন আমরা যদি দেখতে পারি, আমি কোয়েশ্চেন গুলো আরেকটু পরে আবার নিচ্ছি, আমি আমাদের সেশনটা আরেকবার একটু পুশ ফরওয়ার্ড করতেছি। আচ্ছা আমাদের নেক্সট পার্ট যেটা আছে যে আমাদের যে কোনো ফুটেজেই হয়তো আমাদের টেক্সট বসাইতে হইতে পারে, সো টেক্সট বসানো কিন্তু ইজ আ ভেরি কমন ফাংশন অফ প্রিমিয়ার প্রো। সো এটা কিভাবে করতে হয় এবং এটার মধ্যে কিছু কিছু ছোটখাটো ট্রিক্স আমরা কিভাবে মেইনটেইন করব ওগুলো আমরা আমাদের থেকে দেখাবো এখন। সো লেটস সে আমি ফার্স্টে কোনো ফুটেজটা নিয়ে আমার সিকোয়েন্সে একটা ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। সো আমাদের একটা ইমেজে দেখতে পারতেছি যে আমাদের একটা ভায়োলেট কালারের একটা সুন্দর একটা কালার আছে। আচ্ছা এটা মেইন কারণটা হচ্ছে আমার ছবিটা অনেক জুম ইন করা, সো এই ছবিটা আসলে হচ্ছে খুবই সুন্দর একটা ছবি। আমি যদি আপনাদেরকে জুম আউট করে দেখাই, মোশনে যে স্কেলে যে অপশনটা কথা বলছিলাম এই অপশনটা ইমপ্লিমেন্ট করলে আমরা দেখবো যে আমাদের পুরো ছবিটা চলে আসছে। এখানে আমরা ছবিটায় দেখতে পারতেছি যে আমাদের কিছু বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে, ওরা আকাশের দিকে তাকাচ্ছে। সো এই ছবিটার ভিতরে আমি এখন কোন একটা টেক্সট ইনকর্পোরেট করতে চাই, সো এই টেক্সটটা আমরা কিভাবে ইনকর্পোরেট করব। সো এই টেক্সট ইনকর্পোরেট করার জন্য খুবই সিম্পল একটা ওয়ে হচ্ছে আমাদের এই টুলবারের ভিতরে আমরা দেখতে পারি যে একটা টাইপ টুল বলে একটা জিনিস আছে, একেবারে শেষে টি শেপের একটা টুল, এটাতে ক্লিক করলেই আমাদের একটা আইকন চেঞ্জ হয়ে যাবে এবং আইকন চেঞ্জ হয়ে গেলে আমাদের একটা টাইপের আইকন চলে আসবে। তো আমরা যদি এখানে ক্লিক করি এখন আমরা চাইলেই কোনো কিছু একটা টাইপ করতে পারবো। আমরা যখন এখানে ক্লিক করবো আমরা দেখবো যে আমাদের লেয়ারের ভিতরে মানে আমাদের টাইমলাইনের ভিতরে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এই লেয়ারটা হচ্ছে আমাদের টেক্সট লেয়ারটা। সো এখানে আমরা এখন চাইলেই যে কোনো কিছু টাইপ করতে পারি, সো লেটস টাইপ ইন ভায়োলেট স্কাই। আচ্ছা সো এইখানে আমার টেক্সটটা ক্রিয়েট হয়ে গেছে, সো এই টেক্সটটা এখন আমি চাইলেই সিলেকশন টুলটা ধরে যে কোনো জায়গায় মুভার করতে পারি। আমি যদি ডাবল ক্লিক করি তাহলে যে কোনো সময় আমরা কালারটা চেঞ্জ করতে পারি, আমরা কালার নাম চেঞ্জ করে ইন্ডিগো স্কাই দিলাম, সো এটাও করতে পারি। আর আমাদের অলওয়েজ দেখতে হবে যে আমাদের টাইমলাইনে ঠিক মতন টেক্সট লেয়ারটা বসছে কিনা, যেমন আমি চাই যে পুরো ইমেজটা যতক্ষণ থাকবে টেক্সটটা ততক্ষণই থাকবে, তাহলে হলো আমি ইমেজের লেয়ারটা আমাদের যতটুক বড় আমাদের টেক্সটের লেয়ারটাও যাতে ততটুক বড় হয়। যে কোনো লেয়ার যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে লেয়ারের শেষে গেলে
আমরা জাস্ট ড্র্যাগ করলে আমাদের বড় ছোট করার অপশনটা চলে আসে। সো আমরা এইভাবে যদি টান দিই তাহলে এটা বড় হয়ে যাবে, আর যদি আমরা একবারে শেষে যে এইভাবে ইয়া করি তাহলে ছোট হয়ে যাবে। এখন আমরা যেটা চাই এটা হলো পুরোপুরি আমাদের ইমেজটা যতক্ষণ আছে ততক্ষণ আমাদের টেক্সটটা থাকবে। আচ্ছা, তো এখানে কিছু আরো কনসার্ন আছে। যখন আমরা টেক্সটের এটা সিলেক্ট করতেছি আমাদের কিন্তু আবার ওই পজিশন এবং স্কেলের অপশনটা চলে আসে। সো আমরা পজিশন দিয়ে যেকোনো সময় যে কোনো জায়গায় প্লেস করতে পারবো আমাদের টেক্সটটা, আর স্কেল দিয়ে তো আমরা বড় ছোট করতে পারবো। আচ্ছা, সো টেক্সটের জন্য আমাদের আরো কিছু এসেনশিয়াল যেসব জিনিসগুলো জানা দরকার সেগুলো হচ্ছে আমাদের টেক্সটের কিভাবে কালার চেঞ্জ করা যায়, বা কিভাবে আমাদের টেক্সটের ফন্ট চেঞ্জ করা যায়, বা টেক্সটটা কিভাবে হয়তো ইটালিক করা যায়। সো এগুলো সবকিছু করার জন্য খুবই ইজি একটা প্রসেস হচ্ছে আমরা টেক্সটের লেয়ারটা সিলেক্ট করব। এইখানে আমাদের যদি দেখতে পারি আমাদের এইখানে একটা অপশন আছে যেখানে লেখা এসেনশিয়াল গ্রাফিক্স। এই অপশনটা যদি আপনাদের এখানে না পান তাহলে উইন্ডোতে গিয়ে এই উপরে টুল বারে উইন্ডোতে গিয়ে আপনারা এখানে এসেনশিয়াল গ্রাফিক্স পাবেন, এখানে ক্লিক করলেই এই অপশনটা চলে আসবে। আচ্ছা, সো আমরা টেক্সটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম যে এসেনশিয়াল গ্রাফিক্স এ এই টেক্সটটা আছে। সো আমরা যদি টেক্সট এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। আমি একটু জুম ইন করে আপনাদের দেখাচ্ছি তাহলে আই থিঙ্ক ইজিয়ার হবে। সো এখানে মাল্টিপল অপশন আছে, আমি প্রত্যেকটা অপশন এক্সপ্লেইন না করে আমাদের এসেনশিয়াল যেসব অপশন গুলো লাগবে ওগুলো আমি আপনাদের দেখাচ্ছি। সো প্রথমে আমাদের যেটা লাগবে এখানে হলো আমাদের টেক্সটের অপশন আছে যেখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। যেখানে এখানে আমাদের যে ফন্টটা সিলেক্ট করা আছে এটা আমার খুবই ফেভারিট একটা ফন্ট, মনসেরাত। সো মনসেরাত ফন্টের মধ্যে আমরা চাইলেই যে কোনো সময় আমাদের ফন্টটা চেঞ্জ করতে পারি। লেটস, আমাদের খুবই কমন একটা ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। আমরা এই ফন্টটা যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারি যে আমাদের অটোমেটিকলি আমাদের কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আপনাদের জুম ইন করে দেখাই, আমাদের একটু আগে কিন্তু একটা ফন্ট ছিল আর আমাদের ফন্ট চেঞ্জ করাতে এটা হয়ে গেছে। আচ্ছা, সো এটার পরে আমরা টাইমস নিউ রোমান থেকে চেঞ্জ করি, আমার টাইমস নিউ রোমান ফন্টটা একদমই পছন্দ না, আমি আবার মনসেরাত ফন্টে চলে যেতেছি। আচ্ছা, সো মনসেরাত ফন্টে আমরা যখন চলে গেছি এখন আমাদের আরেকটা এসেনশিয়াল জিনিস হচ্ছে যে আমাদের ছবিতে হয়তো আমাদের টেক্সটটা মাঝখানে বসাইতে হবে একদম। আমরা কিন্তু আমরা যদি আমাদের আগের ভিডিওটা দেখে থাকি আমি প্রত্যেকটা টেক্সটই কিন্তু আমি মাঝখানে বসাইছিলাম, কারণ যে কোনো ভিডিওতে মাঝখানে টেক্সট বসানো ইজ আ ভেরি কমন প্র্যাকটিস। আপনারা চাইলেই যে কোনো জায়গায় পজিশন চেঞ্জ করে টেক্সটের জায়গা চেঞ্জ করতে পারেন, কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে যদি আপনারা টেক্সটটা সেন্টার করতে চান। সো এগেইন এসেনশিয়াল গ্রাফিক্স এ টেক্সটটা আমরা ক্লিক করব, এইখানে একটা অপশন আছে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম। এইখানে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে প্রথমেই যেই দুইটা বাটন, এই দুইটা বাটনই আমাদের জন্য এনাফ। আমরা প্রথম বাটনটা যদি ক্লিক করি তাহলে এটা আমাদের ভার্টিক্যালি সেন্টার করে দেবে, যে আমাদের পুরো ভিডিওটাতে ভার্টিক্যালি এই টেক্সটটা একবারে সেন্টারে থাকবে। আরেকটা যেটা আছে এটা হলো হরাইজন্টালি সেন্টার, যেটা হলো আমাদের হরাইজন্টালি আমাদের টেক্সটটাকে সেন্টার করে দিতে হবে। সো আমরা যদি এখন জুম ইন করে দেখি আমাদের কিন্তু একটু আগে ছিল এই জায়গাটায় টেক্সট, কিন্তু ওই দুইটা বাটন ক্লিক করার পরে আমাদের টেক্সটটা কিন্তু মাঝখানে চলে আসছে। সো এটা ইজ আ ভেরি শর্টকাট হ্যাক, যে আপনি কখনো যদি তাড়াতাড়ি এই জিনিসটা করতে চান। আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, আমাদের টেক্সটটা এখন আছে হলো ফুললি ক্যাপিটাল লেটারে, আমরা এটাকে এখন আমরা সবগুলোকে ছোট লেটার করতে চাই। সো দের ইজ আ ওয়ে টু ডু দিস। প্রথম ওয়েটা হচ্ছে আমি দেখাই, প্রথম ওয়েটা হচ্ছে আমরা নর্মালি টাইপ করতে পারি ইন্ডিগো স্কাই। সো এটা করলে হয়ে যেতেছে, আমি ক্যাপস লক প্রেস করে যদি এভাবে টাইপ করি তাহলে আমাদের এটা হয়ে যেতেছে ক্যাপিটাল লেটার। বাট দের ইজ অ্যান ইজিয়ার ওয়ে, লেটস আমি উল্টা পাল্টা ভাবে টাইপ করি আই এন ডি আই জি ও এস কে ওয়াই। ঠিক আছে, এখানে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লেটার হয়ে গেছে, আমি এখন প্রত্যেকটাকে ক্যাপিটালাইজ করতে চাই। সো এটা করার খুবই একটা ইজি ওয়ে আছে, আমরা জাস্ট টেক্সটটাকে পুরোটাকে সিলেক্ট করবো বা জাস্ট টেক্সট লেয়ারটাকে ধরলেও হবে। এরপরে এইখানে আমরা দেখতে পারি এই যে এই জায়গাটাতে আমি অ্যানোটেট করে দেখাচ্ছি, আমাদের এই পার্টিকুলার জায়গাটাতে কিছু অপশন আছে। এই অপশনগুলো আমি একটা একটা করে এক্সপ্লেইন করে যাচ্ছি, খুবই সিম্পল, আপনারা এক দুইবার ক্লিক করলে বুঝে যাবেন। আচ্ছা, আমাদের প্রথম অপশনটা যেটা আছে, আমরা যখন যদি এটা ক্লিক করি আমাদের এইখানে একটা তিন নাম্বার যেটা অপশন এটা হচ্ছে অল ক্যাপস।
আমরা যদি এই বাটনটা প্রেস করি আমরা দেখবো যে সঙ্গে সঙ্গে আমাদের পুরো সব লেটার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এছাড়া আমরা যদি পাশেরটা ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের সবগুলা ছোট হাতের লেটার হয়ে গেছে। আমি ইউজুয়ালি প্রেফার করি সবগুলা ক্যাপসা রাখতে। এছাড়া আমাদের পাশে আরেকটা অপশন আছে, হলো পুরো টেক্সটটাকে আমরা চাইলে ইটালিক করে দিতে পারি। যেমন আমরা দেখতেছি এখানে ইটালিক হয়ে গেছে, এখানে অনেক ফন্টে হয়তো ইটালিক এখানে ভাল লাগবে, মনসেরেতে হয়তো এখানে এটা অত ভাল লাগতেছে না দেখতে। এছাড়া লাস্টে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে বোল্ড করতে পারি ফন্টটাকে। আমরা একটু আগে যদি ফন্টটাকে দেখি, ফন্টটা কিন্তু আমাদের একটু কম বোল্ড ছিল, একটু থিন ছিল, কিন্তু আমরা ওই বোল্ডের অপশনটা দিয়েই আমরা বোল্ড করে ফেলতে পারছি। আচ্ছা, সো আমরা এখন মোটামুটি দেখে ফেললাম যে আমরা কিভাবে বোল্ড করতে পারি, কিভাবে ক্যাপিটালাইজ করতে পারি। আরেকটা জিনিস আমাদের লাস্টে যেটা জানা লাগবে, যে আমাদের ছবির সাথে কিন্তু আমাদের টেক্সটের কালারটা একটা হারমনি মেইনটেইন করতে হবে। যেমন হচ্ছে আমার এখন কিন্তু সাদা কালারটা খারাপ লাগতেছে না দেখতে, বাট আমি কিন্তু চাইলে এই টেক্সটের কালারটা চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দিতে পারি। সো কিভাবে আমরা এই কালারটা চেঞ্জ করব, এই টেক্সটে আমরা আবার এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। এসেনশিয়াল গ্রাফিক্সে যে আমরা নিচে দেখবো একটা অপশন আছে যে এইখানে হলো ফিল লেখা। আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত দুইটা সাদা বক্স, এই সাদা বক্সটা হলো কালারগুলো ডিনোট করে। সো আমরা যদি প্রথমটায় ক্লিক করি যেটাকে ফিল বলা হয়, মানে এটা পুরোটা কালারটাকে বোঝানো হয়, ওইটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা কালার প্যানেল ওপেন হয়ে যায় যেখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। লেটস সে আমরা এটার কোন একটা ভায়োলেট কালারই দিতে চাই, তাহলে হলো আমরা এইখানে ভায়োলেটে যে একটা ভায়োলেট কালার ক্লিক করলে দেখবো যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে করলে আমরা খুবই সহজেই ডিফারেন্ট কালার গুলো ইউজ করতে পারবো। আরেকটা জিনিস যেটা আপনারা জেনে রাখতে পারেন, লেটস সে আমরা এই ইন্ডিগো স্কাইয়ের আইটা সাদা কালার হবে, ইন্ডিগোটা এই কালারই থাকবে। সো আমরা যেটা করবো, টেক্সটটা ক্লিক করে স্কাই শব্দটার মধ্যে খালি ক্লিক করবো, ডাবল ক্লিক করলে স্কাই শব্দটা ক্লিক হয়ে যাবে বা ইন্ডিগো ক্লিক করলে ইন্ডিগোটা ক্লিক হয়ে যাবে। সো আমরা স্কাইটাই ক্লিক করলাম, আবার ফিলে যে আমরা যা সাদা করে দিলাম, তাহলেই দেখবো যে আমাদের কালারটা কিন্তু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালার কম্বিনেশনটা খারাপ লাগতেছে না, বাট দের আর ডিফারেন্ট বেটার কালার কম্বিনেশন। আচ্ছা, সো টেক্সটের জন্য বেসিক্যালি আমাদের এইসব অপশন গুলাই জানা রাখবে। এছাড়া আরো কিছু এখানে অপশন আছে, যেমন হলো আমরা চাইলে টেক্সট একটা স্ট্রোক অ্যাড করতে পারি, এছাড়া টেক্সট একটা শ্যাডো অ্যাড করতে পারি। সো এগুলো প্রত্যেকটাই একটা অপশন আছে, আপনারা সবগুলো একটু নিয়ে ট্রাই করে দেখতে পারেন। যে কোনো সময় হয়তো কোনো ডিফারেন্ট ডিজাইন এলিমেন্ট যদি আনতে চাস আনতে চান তাহলে দিস উড বি আ ইজি ওয়ে টু গো। আচ্ছা, সো টেক্সট দিয়ে মোটামুটি আমাদের যতটুকু ডিসকাশন দরকার ছিল এটা মোটামুটি। সো টেক্সট রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ। আর এর মাঝখানে আমি আরো বেশ কয়েকটা কোয়েশ্চেন পাইছি, আমি কোয়েশ্চেন গুলো একটু দেখে নিই। আচ্ছা, সালে ভাইয়ের কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু আই কালার গ্রেড ডিফারেন্ট ক্লিপস টুগেদার। আমি কোয়েশ্চেনটা একটু কনফিউজ, আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট কালার গ্রেডিং কেমনে করবো ওইটা নিয়ে কোয়েশ্চেন হচ্ছে, আর নাকি হচ্ছে আমরা একসাথে কিভাবে সবগুলোর কালার গুলো চেঞ্জ করবো এটা নিয়ে কোয়েশ্চেন হচ্ছে। আমার কোয়েশ্চেনটা আরেকবার একটু পাঠালে ভালো হয়, সরি ভাইয়া। মুনতাসির কামাল, আমি তাও আপনাদের বেসিক একটা আইডিয়া দেই এটার জন্য কিভাবে ম্যাচ করতে পারবেন বা কিভাবে কি করা যায়। যেমন আমি এখান থেকে টেক্সট লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ছবি আছে, আমি আরেকটা ছবি নিয়ে আসি তাহলে আমরা ম্যাচ করাতে পারবো। আমরা ইমেজ 02 টা নিয়ে আসলাম, ইমেজ 02 হচ্ছে আমাদের একটা মাউন্টেন ভিউ এর ছবি, এটা আমরা একটু জুম ইন করে ফুল ফ্রেম বানাই ফেলাম। সো এখন আমরা লেটস সে আমরা যেটা চাই, আমি প্রত্যেকটা ছবিকে একটু করে কালো করতে চাই, এক্সপোজার বা আমাদের ব্রাইটনেস যেটা আছে পুরো ফটোতে ওইটা আমি একটু কমাইতে চাই। এটাও একটা বেসিক কালার গ্রেডিং এর পার্ট। সো আমি এটা জাস্ট খুবই সিম্পল একটা ভার্সন দেখাচ্ছি। সো যে কোনো ফাইলেই যদি আমরা ক্লিক করি টাইম লাইনে, তাহলে হলো আমাদের একটা অপশন আছে এই এই প্যানেলটাতে, যেখানে আমাদের একটা অপশন থাকে লুমেট্রি কালার। লুমেট্রি কালার হচ্ছে প্রিমিয়ার প্রো ইনবিল্ট কালার গ্রেডিং সিস্টেমটা বলতে পারেন বা প্রিসেট বলতে পারেন।
সো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের অনেকগুলো অপশন চলে আসে। আমরা বিভিন্ন হয়তো ফটো এডিট করে থাকি বা আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে যখন আমাদের ছবি আপলোড করি তখন কিন্তু আমাদের অনেকগুলো বেসিক এডিটিং কিছু সিস্টেম দেওয়া থাকে, যেমন আমাদের ব্রাইটনেস দেওয়া থাকে, কন্ট্রাস্ট দেওয়া থাকে, হাইলাইটস দেওয়া থাকে। সো ওগুলা সবগুলাই আপনারা দেখবেন যে এখানে আছে। সো এইখানেই যদি আমি ইনস্টার মধ্যে ক্লিক করি আমাদের প্রথমে একটা দেখতে পারি যে আমাদের টোনের ভিতরে এক্সপোজার আছে। সো এক্সপোজার যদি আমরা বাড়াই তাহলে হলো এটা ব্রাইট হয়ে যাবে অনেক, যদি আমি কমাই দিই তাহলে একটু ডার্ক হয়ে যাবে ছবিটা। এছাড়াও এখানে আছে কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোস, হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস, এগুলো প্রত্যেকটাই হলো ডিফারেন্ট অ্যাট্রিবিউটস ডিনোট করে এবং প্রত্যেকটাতেই আপনারা আলাদা আলাদা করে স্লাইডারটা মেনটেন করে আপনারা যেভাবে নর্মালি ফটো এডিট করেন ওইভাবে ফটোটা এডিট করতে পারবেন। এছাড়াও লাস্ট একটা অপশন আছে স্যাচুরেট, যেটা হলো আপনার ছবিটার মধ্যে কালারের ভাইব্রেন্সটা বাড়ায় দেয়, আর না হলে হলো একবারে যদি কমে দেন তাহলে সাদা কালো বা ডিস্যাচুরেট করে দেয়। আচ্ছা, সো এগুলো ইউজুয়ালি আমরা আপাতত 100 রাখতেছি। সো এইখান দিয়ে যে কোনো সময় কালার গ্রেডিংটা করা যাবে। এখন লেটস সে আমরা প্রত্যেকটা ছবি একটু ডার্ক করতে চাই, সো আমি প্রত্যেকটা ছবিরই এক্সপোজার একটু করে কমাই দিলাম। প্রথম ছবিটা এক্সপোজার কমালাম, দ্বিতীয় ছবিটারও আমরা চাইলে এক্সপোজারটা কমাই দিতে পারি। এক্সপোজার আমি কেন কমাইলাম, এক্সপোজার যদি আমি কমাই তাহলে হলো আমাদের টেক্সট যদি আমরা টাইপ করি তাহলে আমাদের টেক্সটটা আরেকটু ভিজিবল দেখায়। যেমন লেটস আমরা এখানে টাইপ করলাম মাউন্টেন, আর আমরা হচ্ছে হলো এসেনশিয়াল গ্রাফিক্সে যে আমাদের টেক্সটের কালারটা হোয়াইট করে দিলাম, আর আমরা আবার সেন্টার করে দিলাম। সেন্টারটা হয় নাই তাহলে আমরা ম্যানুয়ালি করে ফেলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটা ডার্ক করাতে যে আমাদের এই টেক্সটটা আরেকটু বেশি পপ করতেছে। সো there are different ways to match the color grading, but color grading er process ta ektu advanced ebong ektu manual, so apnader holo different different time e ektu different values try out kore dekhte hobe je kibhabe kora jete pare. Salem er jonno I think tumi already premiere pro er sathe kichu tu familiarized, so tomake just ami ekta shortcut shikhai dei. Let's say ei image tar sathe ami ei image tar color match korte chai. So ekhane amra jeta korte pari, there is this option called comparison view. Amra ei monitor er bhitore dekhbo je ekhane comparison view bole ekta option ache. So amra jodi ekhane click kori amader dui ta window chole ashe. Amader dan pashe window ta dekhaiteche je amader timeline ta ekhon kothay ache, eta holo basically amader output video ta, ar ei pashe ta dekhay holo amader video je kono ekta second. So let's say ami jodi etake eikhane nei ar ektu agay nei তাহলে হলো আমাদের পরের ছবিটা আবার চলে আসবে, বাট আমাদের পরের ছবিটা চাই না, আমরা চাই হলো এই ছবিটা। সো এখান থেকে এখানে দুইটা আমরা ম্যাচ করে দেখতে পারবো, তো তখন আমরা আলাদা আলাদা করে কালার গ্রেডিংটা ঠিক করে তাহলে আমরা ম্যাচ করে দেখতে পারবো যে কিভাবে এটার কালার গ্রেডিং ফিক্স করলে ওটার সাথে সিমিলার হয়। সো দিস ইজ আ ভেরি ইউজফুল হ্যাক, বাট এটা আরেকটু অ্যাডভান্স, সো মেবি সবাই হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। সো আমি এটা পুরোপুরি এক্সপ্লেইন করলাম না, আই হোপ সালে ভাই আমরা কিছুটু হেল্প হয়েছে এই পার্টিকুলার আনসারে। আচ্ছা আচ্ছা, সো আমি সেকেন্ড কোয়েশ্চনে চলে যাচ্ছি। রণব ভাই, আচ্ছা মুনতাসির কামাল দিহান ভাই আমাকে জিজ্ঞেস করেছে হাউ টু অ্যাড ক্যাপশন অর সাবটাইটেল টু আ ক্লিপ ইন আ সিঙ্ক্রোনাইজড ম্যানার। আচ্ছা, এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি একটু আগে যেটা দেখালাম, আপনি চাইলে টেক্সট ক্রিয়েট করে করে একটার পর একটা টেক্সট লেয়ার বানায় বানায় সাবটাইটেল দিতে পারেন, উইচ ইজ ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম যেটা আমি করি, কারণ আমি প্রত্যেকটা টেক্সটে আলাদা আলাদা করে ডিজাইন করি। এছাড়াও দেয়ার ইজ দিস অপশন যেখানে আপনি আলাদা করে ক্যাপশনস বানাতে পারবেন, মানে এক্স্যাক্টলি সাবটাইটেল যেটাকে বলে ওই সাবটাইটেলটা আপনারা বানাতে পারবেন। এটাও হালকা টু অ্যাডভান্স প্রসেস, তাও আমি একটু দেখাই দিচ্ছি। খুবই সিম্পল, আমরা জাস্ট প্রজেক্ট বিনে যাব, প্রজেক্ট বিনে যে নিউ আইটেমে যাব এবং এইখানে আমাদের একটা অপশন আসবে, এই অপশনটা হচ্ছে ক্যাপশনস। সো এই ক্যাপশনসটা যদি ক্লিক করি আমাদের একটা উইন্ডো পপ আপ করবে। সো এই উইন্ডো পপ আপটার মধ্যে হলো আমাদের বেশ কিছু অপশন আসবে, এগেন এগুলোতে আমি ডিপে ঢুকতেছি না, আমরা জাস্ট ওপেন ক্যাপশনস অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে ওকে দিয়ে ক্রিয়েট হয়ে যাবে, এই যে আমাদের ওপেন ক্যাপশনটা ক্রিয়েট হয়ে গেছে। সো ওপেন ক্যাপশনটা যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি আর আমাদের পুরো ভিডিওর মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু এই যে আমাদের দেখবেন
এখানে একটা সাবটাইটেল অপশন চলে আসছে, সো টাইপ ক্যাপশন টেক্সট হিয়ার। সো এই ক্লিপটার মধ্যেই যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের ক্যাপশনস এর একটা উইন্ডো চলে আসছে, যেখানে হইলো আমরা এখন চেঞ্জ করলে, লেটস সে আমরা এখানে লিখলাম দিস ইজ দ্য সাবটাইটেল অফ দ্য ভিডিও, ঠিক আছে। সো আমাদের এই যে সাবটাইটেলটা চেঞ্জ হয়ে যেতেছে। সো আমাদের প্রথম সাবটাইটেলটা আমরা দেখতে পারতেছি যে এই 2 মিনিট 29 ফ্রেম পর্যন্ত থাকছে, 2 সেকেন্ড 29 ফ্রেম পর্যন্ত থাকতেছে। আমাদের হয়তো পরে আরেকটা লাইন আসবে। সো এই ক্যাপশনের এখানে আমি এখানে যদি প্লাস ক্রিয়েট করি তাহলে আমাদের পরেরটার জন্য চলে আসবে। সো লেটস টাইপ ইন নেক্সট লাইন। সো আমরা যদি এখন দেখতে পারি যে আমাদের কিন্তু প্রথম সাবটাইটেলটা চলে যায়, পরের সাবটাইটেলে চলে আসতেছে। আমি জুম ইন করে আপনাদের দেখাচ্ছি, এই যে প্রথম সাবটাইটেলের লাইনটা এবার প্লে দিলাম, আমাদের নেক্সট লাইন পরের লাইনটা চলে আসলো। সো এইভাবে করে করে আমরা প্লাস 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 করে ডিফারেন্ট সাবটাইটেলস ইউজ করতে পারি। আর এখানে আমাদের এই যে ওপেন ক্যাপশনস এর ভিতরে দেখতে যদি পারি, এখানে হচ্ছে আমাদের কালো একটা লাইন করে আমাদের প্রত্যেকটা লাইন এখানে দেওয়া আছে। সো আমরা যদি লেটস সে প্রথম লাইনটা আমরা চাই হচ্ছে 2 সেকেন্ডের জন্য, সো আমরা এই টাইম লাইনে 2:00 to 00 তে যাবো। আর এইখানে হচ্ছে আমাদের এই কালো দাগটা এখানে ড্র্যাগ করে দিয়ে দিব। সো আমাদের এটা হলো ভিডিওর 2 সেকেন্ড পর্যন্তই থাকবে, এখানে চলে গেল। সো পরের সাবটাইটেলটা আমরা আবার এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারি। সো আই হোপ এইভাবে করে আপনারা সাবটাইটেল ইউজ করতে পারবেন। সাবটাইটেল একটু একটা ম্যানুয়াল প্রসেস, আপনাদের অনেক সাবটাইটেল লিখে 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 তারপরে ইনপুট করতে হয়। সো এটা ম্যানুয়াল একটা প্রসেস হওয়ার জন্য ইউজুয়ালি দেখবেন যে অনেক ভিডিওতে সাবটাইটেলস থাকে না। সো এখানেরও কিছু কিছু হ্যাক আছে, বাট অবশ্য আমরা হয়তো এটা কোনো একটা ফিউচার ভিডিওতে ওইটা ব্যাপারে জানবো। সো আই হোপ ভাইয়া আপনার কোয়েশ্চেনের আনসার হয়েছে। সো আমি সাবটাইটেল এই পার্টটা থেকে চলে যাচ্ছি। আর আমার মনে হয় লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, ইজ ইট পসিবল টু গেট আ স্টিল ইমেজ আউট অফ ভিডিও বাই প্রিমিয়ার প্রো? রনক ভাইয়া কোয়েশ্চেনটা করেছেন। সো বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের ভিডিওটার মধ্যে একটা স্ক্রিনশট নেওয়া, রাইট? সো স্ক্রিনশটটা কিভাবে দিব এটা খুবই দরকারি। যেমন লেটস সে আমি একটা ক্লায়েন্টের কোন একটা প্রজেক্ট করতেছি, সো ক্লায়েন্টকে আমি দেখাবো যে ভাই আমি এই ভিডিওটা বানাইছি, আমার 2 সেকেন্ডে এই ছবিটা আসে। সো এই ছবিটা তো এখন আমি কেমনে দেখাবো, এই ছবিটা তো আমি ভিডিও যদি এক্সপোর্ট করে তাকে পাঠাইতে হয় আমার, তাহলে কিন্তু আমার অনেক টাইম লাগবে, কারণ রেন্ডার টাইমের উপর অনেক কিছু ডিপেন্ড করে, বা আমাদের ভিডিওর ফরম্যাটের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে কতক্ষণ লাগবে রেন্ডার হইতে। সো আ ভেরি ইজি ওয়ে টু ডু দিস যে এটার আমি একটা স্ক্রিনশট নিতে পারি। সো 2-3টা ওয়ে আছে। একটা নর্মাল স্ক্রিনশটের ওয়ে হচ্ছে আপনি নর্মালি পিসিতে যেভাবে স্ক্রিনশট নেন ওইভাবে স্ক্রিনশটটা নেবেন। এছাড়া আরেকটা খুবই সিম্পল ওয়ে আছে, আমরা যদি এই প্রজেক্ট সরি আউটপুট মনিটরের নিচে একটু দেখি, এখানে কিন্তু আমাদের অনেকগুলো আইকন আছে। সো এইখানের আইকন গুলার মধ্যে একটা আইকন আছে যেটা হলো একটা ক্যামেরার। সো এই যে এই ক্যামেরাটার আইকনটা বেসিক্যালি হচ্ছে এক্সপোর্ট ফ্রেম। এই এক্সপোর্ট ফ্রেমটা হলো আপনার একটা স্ক্রিনশট নেওয়ার কাজ করে। এই অপশনটা যদি আপনারা এখানে না দেখতে পান তাহলে এই যে প্লাস একটা জিনিস আছে, এখানে ক্লিক করলে এখানে বাকি বাটন গুলো এখানে চলে আসে, ওইখান থেকে জাস্ট আপনার এটা সিলেক্ট করে দিলে ওটা এখানে চলে আসবে। আচ্ছা, সো কিভাবে নিব, এটার মধ্যে ক্লিক করলে আমাদের ফ্রেমটা এক্সপোর্ট হওয়ার জন্য রেডি হয়ে যাবে। আপনারা জাস্ট ফ্রেমটার নাম দিবেন, ফ্রেমটা কোথায় থাকবে ওটা সিলেক্ট করবেন, চাইলে আপনারা প্রজেক্টে ইম্পোর্টও করতে পারেন, আবার ফরম্যাটও সিলেক্ট করতে পারেন। লেটস সে আপনি জেপিজিতে সেভ করতে পারেন, পিএনজিতে সেভ করতে পারেন, চাইলে জিআইএফ ফরম্যাটও সেভ করতে পারেন। সো আমি আপাতত জেপিজি তে সেভ করলাম। আর এখানে আমি ব্রাউজার দিয়ে আরেকটা ফোল্ডার বানালাম স্ক্রিনশটস, স্ক্রিনশটস। হ্যাঁ, সো স্ক্রিনশটস এর ভিতরে আমরা সিলেক্ট করে দিলাম, ওকে দিলে আমাদের ফ্রেমটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো আমরা যদি এখানে যাই আমাদের স্ক্রিনশটস ফোল্ডারটার ভিতরে দেখব যে আমাদের স্ক্রিনশটটা অলরেডি রেডি। সো এটা ইজ দ্য ভেরি ইজি ওয়ে to take a screenshot from Premiere Pro. I hope that apna question answer is sir. Acha, so amra hocche holo pore parte chole jai amader video er ami open captions eglo shobgulo delete kore dilam. Acha, amader arekta jinish jeta shikha lagte pare
আমাদের হলো ভিডিওর জন্য আমরা কিছু কিছু কাস্টম ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি প্রিমিয়ার প্রোর ভিতরে। সো আমি এইখানে যেটা করেছি, আমি অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেলছিলাম। সো একটা হচ্ছে একটা কালো ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে একটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড। সো এগুলো যদি আপনাদের ছবি হিসাবে থাকে, তাহলে তো আপনারা যেকোনো সময় ড্র্যাগ এন্ড ড্রপ করে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারেন প্রিমিয়ার প্রোতে। বাট প্রিমিয়ার প্রোতে আপনারা যদি চান, তাহলে ব্যাকগ্রাউন্ড আলাদা করে ক্রিয়েট করা যেতে পারে। কিভাবে? খুবই সিম্পল। আমরা প্রজেক্ট বিনে যে রাইট ক্লিক করব, নিউ আইটেম, এখানে একটা অপশন আসবে কালার ম্যাট। কালার ম্যাট হলো বেসিক্যালি ধরেন একটা জাস্ট সলিড একটা ছবি যেখানে জাস্ট একটা কালার থাকবে, ওই কালারই পুরোটা ফ্রেম জুড়ে থাকবে। তো আমরা কালার ম্যাটে ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করবে যে কালার ম্যাটটা সাইজ কিরকম হবে। বাই ডিফল্ট এটা আমাদের ভিডিওর যে সাইজ ওই সাইজটাই হয়ে থাকবে। তো আমরা যদি ওকে দিই, তাহলে দেখবো যে আমাদের একটা কালার পিকার চলে আসতেছে। তো আমরা যে কোনো কালারে চুজ করে এখন একটা ব্যাকগ্রাউন্ড বানাতে পারি। সো লেটস সে আমি একটা হালকা নীল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। তো আমরা এরকম একটা কালার চুজ করলাম, ওকে চাপ দিলে আমাদের কালার ম্যাটের একটা নাম চুজ করতে দিবে। আমরা নাম দিলাম লেটস সে ব্লু ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ওকে ক্রিয়েট করি, তাহলে আমরা দেখবো যে আমাদের প্রজেক্ট বিনে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট এখন ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইম লাইন এ ঢুকাবো, এন্ড দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সো আরেকটা জিনিস আমি বারবার হয়তো করতেছি, যেটা আপনারা হয়তো বুঝতেছেন না, যে আমি বারবার জুম ইন জুম আউট করতেছি। এটা করার খুবই সহজ একটা ওয়ে হচ্ছে, আপনি যে কোনো প্যানেল যেটার মধ্যে জুম ইন করতে চান, এটা হলো ট্যাবের উপরে একটা বাটন আছে আপনাদের কিবোর্ডে, যেটা হচ্ছে হলো দুইটা সেমি কলনে মার্ক দেওয়া, এটার মধ্যে ক্লিক করলে আপনার ওই প্যানেলটা জুম ইন হয়ে যাবে। সো লেটস আমি প্রজেক্ট বিনটা জুম ইন করতে চাই, আমি এই বাটনটা ক্লিক করলে আমার এটা পুরোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি আমি ব্যাক চলে যেতে চাই, তাহলে ওই বাটনটা আবার ক্লিক করলে পুরো স্ক্রিনটা চলে আসবে। সো দিস ইজ আ ভেরি ইউজফুল ওয়ে যেভাবে আপনারা হলো একটা ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের কিছু ইউজফুল রিসোর্সেস আছে, যেমন হচ্ছে আমাদের দুই তিনটা ওয়েবসাইট আমি খুবই ইউজুয়ালি ইউজ করে থাকি। আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট হচ্ছে মাই কালার স্পেস। আমি মাই কালার স্পেস এর ওয়েবসাইট একটু দেখাচ্ছি। সো আমার গুগল ক্রোমে মাই কালার স্পেস ওপেন করা আছে, এটা হচ্ছে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা যেটা করে, আপনি যদি যে কোনো একটা কালার যদি পিক করে দেন, লেটস সে আমি আমার ব্লু কালারের জন্যই কোন একটা কালার পিক করলাম। সো এই কালারটা যদি আমি পিক করি, এরপরে যদি আমি এখানে জেনারেট বাটনটা ক্লিক করি, তাহলে যেটা হবে আমাকে এই ওয়েবসাইটটা এই কালারের সাথে আরো কি কি ধরনের কালার ম্যাচ করে এবং কি কি ধরনের কালার এই কালারটার সাথে যায়, এইগুলার আমাকে কয়েকটা স্যাম্পল দেখাবে। আই থিংক মাই ইন্টারনেট ইজ আ বিট স্লো, কারণ এতক্ষণ এটা চলে আসে। আচ্ছা, আমরা এটার জন্য অপেক্ষা করি। আমার হলো আরেকটা যেটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে এগ গ্রেডিয়েন্টস। এটাও আমার খুবই রিসেন্টলি ফাউন্ড একটা খুবই পছন্দের একটা ওয়েবসাইট। ও আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে মাই কালার স্পেস। সো আমি কালারটি ইনপুট করলাম, এখানে দেখতে পাচ্ছি যে এই কালারটার সাথে ম্যাচ করার মতন অনেকগুলো ডিফারেন্ট কালার আমাকে দিয়ে দিচ্ছে, যে এই এই কালার গুলো ওই কালারটার উপরে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো কালার প্যালেট রেডি হয়ে গেছে অলরেডি। সো আমরা এখান থেকে যে কোনো টাইমে কালার গুলা পিক করে আমরা কালারটা ইমপ্লিমেন্ট করতে পারবো। লেটস সে আমি এই কালারটা নিতেছি, না এই গ্রিন কালারটা নিচ্ছে, এই গ্রিন কালারটা আমি কালার কোডটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এইখানে আমি আমাদের আগে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্রিয়েট করছি, আমরা ব্যাকগ্রাউন্ডটার মধ্যে গেলাম, আর এখন আমি এখানে একটা টেক্সট ক্রিয়েট করব। সো আমি টেক্সটে টাইপ টুল দিয়ে একটা টেক্সট লিখলাম, লেটস সে টেক্সট স্যাম্পল, এটাকে আমরা একটু বড় করি, এসেনশিয়াল গ্রাফিক্স এ যাবো, আমরা ইফেক্ট কন্ট্রোলস এ যাবো, স্কেল দিয়ে বড় করতে পারি। এরপর আমরা অ্যালাইন করলাম, ওয়েট আমার চলে গেছে, এটা আমরা এটাকে মাঝখানে আনলাম। এখন আমাদের ফিল কালার আমরা যেটা দেখতে পারতেছি, যে আমাদের খুবই উইয়ার্ড একটা ব্ল্যাক কালার আসতেছে, যেটা আমরা কেউই দেখতে পারতেছি না, কিন্তু আমরা মাত্র মাই কালার স্পেস থেকে যে কালার কোডটা কপি করলাম, এটা আমরা এখানে চাইলেই পেস্ট করতে পারি। আমরা টেক্সট স্যাম্পলে যাব,
ক্লিক করব, ফিলে যাব। ফিলে যেয়ে দেখবো যে আমাদের এখানে কিন্তু একটা অপশন আছে আমাদের একটা কালার কোড ইনকর্পোরেট করার। তো আমরা এখানে জাস্ট কালার কোডটা পেস্ট করে দিব। পেস্ট করে যদি দেই আর আমরা তারপরে ওকে যদি পেস্ট করি, আমরা দেখবো যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ আ ভেরি ইউজফুল ওয়েবসাইট, যদি আপনারা কখনো কালার স্যাম্পল চান। আই থিঙ্ক আমি কালারটা এক্সাক্টলি ঠিক মতন সিলেক্ট করিনি, এর জন্য হয়তো কালার গুলো ভালো লাগতেছে না। বাট আপনারা অলওয়েজ এই মাই কালার স্পেস ওয়েবসাইটে ইউজ করে অনেকগুলো কালার স্যাম্পলস পাবেন, যেগুলো আপনার চুজেন কালারের সাথে ম্যাচ করবে। এছাড়া আরো দুইটা ওয়েবসাইট যেটা আমার পছন্দ, একটা হচ্ছে এগ গ্রেডিয়েন্টস, আরেকটা হচ্ছে অ্যাডোবি কালার্স। আমি এগ গ্রেডিয়েন্ট ওয়েবসাইটটা জাস্ট দেখাচ্ছি। এর মধ্যে হচ্ছে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেডিয়েন্ট কালারের ওয়েবসাইট দেখাবে, সরি গ্রেডিয়েন্ট কালার প্যালেট দেখাবে। সো এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন কালার গুলো। There are different formats. Let's say আমরা কোন একটা লাল কালারের চাই, সো লাল কালারটা ক্লিক করলে আমাদের ডিফারেন্ট লাল কালারের গ্রেডিয়েন্ট গুলো দেখাবে। সো এগুলো আমরা চাইলে যে কোনো টাইমে ইউজ করতে পারি। এছাড়াও আরেকটা ওয়েবসাইট হচ্ছে অ্যাডোবি কালার্স, এটা আপনারা যে কোনো টাইমে ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, সো আমি এই পার্ট পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি তাহলে একটু কোয়েশ্চেনটা চেক করতাম। আচ্ছা, Farhan Saqib question koreche, I want to know how to add a black frame as the intro to write the video title on that. How to do that? Acha bhai, it's a very easy process. Amra already kore felchi jinish ta. So amra jekhane jeta korbo, amader initially je ja kichu acha amra sob delete kore dilam, amra abar arekta background create korbo. Ekhane jabo amader project bin e, right click, new item, color matte. So ebar ভিডিও সাইজ ডিফল্ট এর অনুযায়ী ওকে থাকবে। এরপরে আমরা অন্য কোনো ডিফারেন্ট কালার চুজ করার জায়গায় আমরা হলে একটা কালো কালার চুজ করব, তাহলে কিন্তু আমাদের একটা কালো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যেতেছে। আমরা এটাকে নাম দেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে প্রজেক্ট বিনে ক্রিয়েট হয়ে গেছে, এটাকেই জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। তাহলে দেখবো যে আমাদের কালো একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু একটা ইমেজ ফাইলের মতন ফাংশন করে, সো আপনি চাইলেই যত বড় করতে চান ইচ্ছে করে করতে পারেন। সো এটা কোনো সমস্যা হবে না। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে এখন আমরা একটা টেক্সট দিলে, লেটস সে আমরা এখানে একটা টেক্সট দিলাম ইন্ট্রো অফ ফারহান সাকিব, ঠিক আছে। সো এটাকে আমরা এখন চাইলেই সেন্টার অ্যালাইন করলাম ফার্স্টে, তারপরে এটাকে অ্যালাইন করে দিলাম, এই যে আমাদের ইন্ট্রো অফ ফারহান সাকিবটা হয়ে গেছে। সো এইভাবে আপনারা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোনো টেক্সট ইমপ্লিমেন্ট করে হয়তো আপনার ভিডিওর এন্ডে কোনো একটা মেসেজ দিতে পারেন বা স্টার্টে কোনো একটা মেসেজ দিতে পারেন, কারণ এটা খুবই একটা পপুলার এবং ভেরি নাইস ওয়ে টু ইউজ ইউনিয়র ভিডিওস। আচ্ছা, আমি আরেকবার দেখছি, আমাকে ইবনাত আফজাল ভাই কোয়েশ্চন জিজ্ঞেস করেছেন, আই হ্যাভ মিস দ্য হোল সিরিজ, জাস্ট জয়নিং ফ্রম দ্য সিক্সথ, হ্যাভ ইউর দ্য রেকর্ডিং? হ্যাঁ, ওইটা হলো রেকর্ড করা আছে। আপনি যদি কষ্ট করে কমিউনিকের ফেসবুক পেজটা একটা নক দেন, তাহলে হয়তো ওনারা আপনাকে প্রত্যেকটা ফাইলই পাঠিয়ে দিবে। আচ্ছা, সো আমাদের এখন টেক্সট ক্রিয়েশন ডান, আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশন ডান। এরপরে আমরা যেটা দেখব, আমাদের হচ্ছে ফুটেজ নিয়ে কিছু আমাদের কাজ করতে হবে। সো ফুটেজ, ফাইলস, ইমেজেস, এগুলোর জন্য কিন্তু আমাদের হয়তো অলওয়েজ স্টক না থাকতে পারে, যে আমাদের হয়তো এই ছবি আমরা একটা খুঁজতেছি কিন্তু আমার এই ছবি কখনো তোলা হয়নি। লেটস আমি আমার একটা ভিডিও স্টার্ট করবো যেখানে একটা মোমবাতি জ্বলতেছে। সো এই ফুটেজটা, এই ফুটেজটা হয়তো আমরা বারবার ইউজ করতে পারবো না, কারণ আমার কাছে হয়তো ওই ফুটেজটা তোলা নাই বা আমার ওই ফুটেজটার কপিরাইট অ্যাক্সেস নাই। কারণ গুগল থেকে আমি দেখি যে গুগল থেকে অনেক সময় মানুষ ছবি নামায়, ওগুলো ইউজ করে, এগুলো কিন্তু ইজ রিয়েলি ব্যাড ফর ইউ। কারণ হলো যে কোনো সময় আপনি একটা কপিরাইট ক্লেম খাইতে পারেন এবং দ্যাট উড বি ভেরি ব্যাড ফর ইউ। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের খুবই ইউজফুল কয়েকটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমরা যে কোনো সময় গেলে আমরা ফ্রি স্টক ফুটেজ এবং ফ্রি ইমেজেস আমরা পেতে পারি। সো এগুলোর মধ্যে আমার পার্টিকুলারলি তিনটা খুবই পছন্দের ওয়েবসাইট আছে। একটা হচ্ছে আনস্প্ল্যাশ, পিক্সাবে, পিক্সেলস। আমি আনস্প্ল্যাশ ওয়েবসাইটটা দেখাচ্ছি, এখানে অলরেডি আমি খুলে রাখছি।
আচ্ছা, এই যে আনস্প্ল্যাশের ওয়েবসাইটটা হচ্ছে এটা, এখানে হলো বেসিক্যালি আপনি অনেক হাই কোয়ালিটি ইমেজেস ফর ফ্রি ইউজ করতে পারবেন। সো লেটস সে আমি একটা ক্যান্ডেলের ছবি চাই, সো আমি এখানে ক্যান্ডেল লিখব। ক্যান্ডেল লিখলেই দেখবো যে আমাদের এখানে ক্যান্ডেলের অনেকগুলো ছবি চলে আসছে। সো আমি চাইলেই যে কোনো ছবি এখান থেকে ইউজ করে নিতে পারবো। সো এখান থেকে আপনারা জাস্ট যে কোনো একটা ছবিতে ক্লিক করলে ডাউনলোড ফ্রি একটা অপশন থাকবে, ওইটাতে আপনারা ডাউনলোড করে তারপরে প্রিমিয়ার প্রতি ইনকর্পোরেট করতে পারবেন। আচ্ছা, আরেকটা আমার পছন্দের ওয়েবসাইট হচ্ছে পিক্সাবেই। সো আনস্প্ল্যাশের মধ্যে আপনার ফটো কালেকশন খুবই ভালো, কিন্তু আপনার যদি কখনো ভিডিওস লাগে তাহলে পিক্সাবে ইজ আ ভেরি গুড অপশন অ্যাজ ওয়েল। পিক্সাবেতে আপনি চাইলে ইমেজেসও সার্চ করতে পারেন, কিন্তু ভিডিওস এর জন্য পিক্সাবে ইজ ভেরি নাইস। সো লেটস সে আমরা এইখানে যাব, এই সার্চ বারে আমরা লিখলাম ক্যান্ডেল, কিন্তু ইনস্টেড অফ ইমেজেস আমি এবার একটা ভিডিও চাই। সো আমি এখানে ইমেজেসের জায়গায় ভিডিওস অপশনে যদি সিলেক্ট করি, আমরা সার্চ করলাম, দেখবো যে আমরা অনেকগুলো ফাইল পেয়ে গেছি। সো এখানে দেখতেছি যে সবগুলো একটা ভিডিও, এখানে একটা আপনি যদি মাউস হাভার করেন তাহলে ভিডিও প্রিভিউ প্লে হয়, আপনি এখান থেকে যে কোনো একটা পছন্দের ক্লিপ চাইলে নামা নিতে পারবেন। দিজ আর কমপ্লিটলি ফ্রি টু ইউজ, আপনারা যে কোনো সময় যে কোনো প্রজেক্টের জন্য এগুলো ইউজ করতে পারেন। অবশ্যই আপনারা যদি চান যারা এই ভিডিও গুলো ক্রিয়েট করছে বা যারা এই ছবিগুলো তুলছে ওদেরকে আপনাদের প্রজেক্টে ক্রেডিট দিতে পারেন। যেমন ইউজুয়ালি আমি যখনই কোনো একটা কাজ বা কোনো একটা ফটো নিই আমি ইউজুয়ালি ওদেরকে ক্রেডিট দিতে পছন্দ করি। আচ্ছা, এছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে পিক্সেলস, ওইটা আমি গোনা লিভ ইউ গাইজ, আপনারা ওইখানে আপনারা নিজেরা খুঁজে দেখতে পারেন। সো এইসব ওয়েবসাইট গুলো আপনাদের জন্য আই থিঙ্ক খুবই ইউজফুল হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে আমাদের হচ্ছে মেইন ভিডিওটা, যদি আমি আরেকবার ফিরে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে আসতেছে যে একটা টেক্সট, এটা আর একটা ব্যাকগ্রাউন্ড। আমরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা শিখে গেছি, আমাদের টেক্সট কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটাও জেনে গেছি। এরপরে আমরা দেখবো যে আমাদের ভিডিওটা যদি প্লে দেই তাহলে হলো আমাদের পরের একটা স্ক্রিনে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড, একটা ডিফারেন্ট একটা টেক্সট, একটু কালার চেঞ্জ করে একটা ওয়ার্ড এর কালার ডিফারেন্ট ডিফারেন্ট করে চেঞ্জ করা। সো এরপরে আমাদের যেটা জানা দরকার, আমি কিন্তু এইখানে যেটা করেছি, আমি যদি টাইমলাইনটা একটু জুম ইন করে দেখাই, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপস বসাইছি। কোনো কোনো ক্লিপস এর উপরে টেক্সট আছে, যে কোনো কোনোটা হচ্ছে কালার ম্যাট, আবার নিচে আমি একটা অডিও ফাইলও দিয়েছি। সো অডিও ফাইল গুলা পুরোটা হচ্ছে অডিও লেয়ারে আর ভিডিও ফাইলটা হচ্ছে ভিডিও লেয়ারে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের খুবই কমন একটা আস্ট কোয়েশ্চেন যে আমাদের ভিডিও গুলার মধ্যে আমরা কিভাবে ট্রানজিশন বসাবো, যে আমাদের একটা ক্লিপ থেকে আমরা যখন আরেকটা ক্লিপে যাই ওইটার ভিতরে একটা ট্রানজিশন থাকলে আপনার ভিডিও গুলো দেখতে বেটার লাগে। সো এইসব ট্রানজিশন গুলো প্রিমিয়ার প্রোতে প্রি ইনস্টল কিছু ট্রানজিশন আছে। সো এই ট্রানজিশন গুলো আমরা ইউজ করে যে কোনো একটা ভিডিওকে খুবই সুন্দর বানাতে পারি। সো লেটস সে আমি একটু জুম আউট করে আমি এখান থেকে দুইটা ক্লিপ নিই। প্রথমে হচ্ছে আমি একটা স্টিল ইমেজ নিই, এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আমার টাইম লাইনে, এটা জুম আউট করে দিলাম। আর এরপর আমি একটা ফুটেজ নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের নৌকার ফুটেজটাই, এটা আমি একটু জুম করে দিই। আচ্ছা, সো এখন আমরা যদি ভিডিওটা দেখি, এই ছবি থেকে যখন আমরা ভিডিওতে যাচ্ছি তখন কিন্তু কোনো ট্রানজিশন হচ্ছে না। সো এখানে যদি আপনারা কখনো কোনো একটা ট্রানজিশন দিতে চান তাহলে প্রিমিয়ার প্রোর ভিতরে অনেকগুলো প্রি ইনস্টল ট্রানজিশন আছে, ওগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো এই ট্রানজিশন গুলো আমরা কোথায় পাবো? আপনারা যদি ইফেক্টস এ যান, এখানে দেখবেন যে এই প্যানেলটার ভিতরে একেবারে উপরে যে অপশনটা এটা হচ্ছে ইফেক্টস। এই ইফেক্টস এর ভিতরে অনেকগুলো মাল্টিপল ফোল্ডার আছে বা প্রিমিয়ার প্রোতে যেটাকে বিন বলে। এই ফোল্ডারের ভিতরে আমরা দেখব যে আমাদের ভিডিও ট্রানজিশন আছে, আমাদের আবার অডিও ট্রানজিশনও আছে, দেয়ার আর ডিফারেন্ট এফেক্টস অ্যাজ ওয়েল, বাট আমরা প্রাইমারিলি এখন ভিডিও ট্রানজিশন নিয়েই ফোকাস করব। সো আমাদের খুবই কমন একটা ট্রানজিশন হচ্ছে আমাদের একটা ছবি থেকে আরেকটা ছবি যাওয়ার সময় পুরো একটা কালো হয়ে তারপরে পরের ছবিটা আসে, এই এফেক্টকে বলে প্রিমিয়ার প্রোতে ডিপ টু ব্ল্যাক। সো এই ট্রানজিশনটা যদি আমরা চাই, এটা আমরা ভিডিও ট্রানজিশনের ভিতরেই যে আমরা খুঁজে বের করতে পারবো,
এখানে আই থিঙ্ক ডিজলভ ফোল্ডারটার ভিতরে আছে, এখানে মাল্টিপল কিছু ফোল্ডার আছে, যেমন 3D মোশন আছে, ইমার্সিভ ভিডিও, আইরিস, পেজ বিল, এগুলোর ভিতরে ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রানজেকশন গুলো আছে। সো আমি আপনাদেরকে দেখাই কিভাবে ট্রানজেকশন গুলো ইউজ করতে হয়। সো ডিপ টু ব্ল্যাক আমরা এখন নিব, ডিপ টু ব্ল্যাকটা আমরা নিয়ে এই ইফেক্টটা নিয়ে আমরা জাস্ট ড্র্যাগ করে এই দুইটা ক্লিপের মাঝখানে বসাবো। সো আমরা যদি এইখানে দেখি, আমি দেখতে পাচ্ছি যে প্রথম ক্লিপটা শুরুতে বসে গেছে। সো আমরা এটা চাইলেই এই ক্লিপটার মধ্যে যদি সিলেক্ট করি, তাহলে হলো আমাদের এইখানে ইফেক্টস প্যানেল উইন্ডো হয়ে যাবে, আর এটাকে আমরা অলওয়েজ সেন্টার এট কাট দিয়ে দিব। তাহলে যেটা হবে, আমাদের দুইটা ক্লিপের মধ্যে একটা ট্রানজিশন ক্রিয়েট হয়ে যাবে। সো আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে কি হলো ব্যাপারটা। আই হোপ দেখা গেছে, বেসিক্যালি একটা ফুল কালো হয়ে যায়, ফুল একটা কালো স্ক্রিন হয়ে যায়, তারপর আবার কালো থেকে আস্তে আস্তে সাদা হয়ে যায়। সো দিস ইজ আ ভেরি বেসিক ট্রানজিশন ডিপ টু ব্ল্যাক। এটার আরেকটা কমন ভার্সন হচ্ছে ডিপ টু হোয়াইট, যেটা আমি খুবই রেগুলারলি ব্যবহার করি। সিমিলারলি ডিপ টু হোয়াইট আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, তারপর এটাকে আবার সেন্টার এড কাট করবো। তারপর এখন যদি আমরা দেখি, এখন দেখবো যে ইনস্ট্যান্ট একটু আগে আমরা যে কালো হয়ে গেছিল পুরো স্ক্রিনটা, এখন পুরো স্ক্রিনটা সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে পরের স্ক্রিনটা আবার সাদা থেকে হলো নর্মাল কালারের মধ্যে চলে আসতেছে। সো এরকম করে 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 আমরা অনেকগুলা ডিফারেন্ট ট্রানজিশন ইউজ করতে পারবো। সো আমি আরো কিছু ট্রানজিশন দেখাচ্ছি, যেমন হচ্ছে এইখানে যেমন একটা খুবই কম পছন্দের আমার একটা ট্রানজিশন হচ্ছে পেইন্ট স্প্ল্যাটার। এই পেইন্টস আপনারা যদি এখানে ইফেক্টস এর উপর একটা সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যেই যদি লেখেন, যেমন লেটস আমি ডিপ টু ব্ল্যাক খুঁজতেছি, আমি যদি এখানে লিখি ডিপ টু ব্ল্যাক, আমার কিন্তু ডিপ টু ব্ল্যাকটা চলে আসবে, আমার ডিপ টু হোয়াইটটাও চলে আসবে, কারণ আমি ডিপ টু লিখছি জাস্ট। তো এখানে যদি আমি আমার খুবই পছন্দের একটা ট্রানজিশন পেইন্ট স্প্ল্যাটার লিখি, তাহলে কিন্তু আমার ট্রানজিশনটা চলে আসে। সো ট্রানজিশনটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এখানে। এইবার আমি একটু দেখাই যে এই ট্রানজিশনটা কিরকম। এই ট্রানজিশনটা হচ্ছে আমি একটা একটা করে ফ্রেম করে দেখাচ্ছি, কালার্স এর মতন আমরা যদি কোনো একটা লেটস সে কাগজের মধ্যে কালার ছুঁড়ে মারি, স্প্ল্যাটার হয়, পুরোপুরি জায়গায় বসে না। সো এই এফেক্টটা হলো পেইন্ট স্প্ল্যাটার বলে। সো এখানে যেটা হইতেছে, আস্তে আস্তে করে কালার স্প্ল্যাটার হয়ে হয়ে ট্রানজিশনটা হইতেছে। সো এখানে ট্রানজিশন নিয়ে আমি একটা যেটা কথা বলতে চাই, এটা হচ্ছে প্রিমিয়ার প্রো ইনবিল্ট ভিডিও ট্রানজিশন যেগুলো আছে, ওগুলো হয়তো অত ভালো না। যেমন আমি আপনাদেরকে যদি একটা দেখাই, 3D মোশনে দেখাই, 3D মোশনে কিউব স্পিন বলে একটা ট্রানজিশন আছে, এই ট্রানজিশনটা যদি আপনাদেরকে দেখাই, এই ট্রানজিশনটা যেটা হয়, এটা একটা কিউবের মতন পুরো ভিডিওটা হলো রোটেট করে তারপরে পরের ভিডিওতে যায়। সো এইসব ট্রানজিশন গুলো অ্যাকচুয়ালি অনেক আগের। সো এগুলো হয়তো আপনারা এখন মডার্ন যুগে এসে ভিডিওতে যদি ইউজ করেন, তাহলে হয়তো দেখতে অত সুন্দর লাগবে না, বাট ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইওর ভিডিও। বাট আমি ইউজুয়ালি প্রেফার করি ট্রানজিশনস খুবই কম ব্যবহার করতে। যে কোনো ফিল্ম বা যে কোনো ভিডিও যখনই যদি ইউজ করবেন, আপনারা সবসময় মনে রাখবেন যে ট্রানজিশন ইউজ করতে থেকে যদি আপনারা স্টোরির থ্রুতে ট্রানজিশনটা করাইতে পারেন, তাহলে ইট অলওয়েজ মেক্স দ্য ভিডিও বেটার। সো বাট আমার যদি কখনো ট্রানজিশন ইউজ করতে হয়, আমি খুবই কমনলি ডিপ টু ব্ল্যাক নাইলে পেইন্ট স্প্ল্যাটার এগুলো ব্যবহার করে থাকি। দের আর আ লট অফ এফেক্টস ওভার হিয়ার, আপনারা চাইলেই চেক করতে পারেন। যেমন আরেকটা খুবই পপুলার এফেক্ট হচ্ছে পেজ টার্ন। আমরা পেজ টার্নটা যদি বসাই, তাহলে দেখাই কি হয়। এখানে হলে একটা পেজের অ্যানিমেশনের মতন হয় যে একটা পেজ ফ্লিপ হইতেছে। সো এগুলো হলো কিছু র্যান্ডম ট্রানজিশন, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, পেইন্ট স্প্ল্যাটার ট্রানজিশনটার যদি একটা স্যাম্পল আমরা দেখতে চাই, এখানে আমি যে ভিডিওটা ইউজ করছিলাম, এই ভিডিওটার ভিতরে আমি পেইন্ট স্প্ল্যাটার ট্রানজিশনটা ইউজ করে একটা কমপ্লিট ডিফারেন্ট ছবিতে চলে গেছিলাম। সো এইখানে পেইন্ট স্প্ল্যাটার এফেক্টটা খুবই ভালো লাগছিল দেখতে। আচ্ছা, ওকে, আমরা যখন ভিডিও ট্রানজিশন দেখে ফেলছি, এরপর আমাদের চলে আসছিল অডিও ট্রানজিশন। সো অডিও ট্রানজিশন গুলো কি, অডিও ট্রানজিশন হচ্ছে লেটস সে আমরা কখনো একটা ভিডিওতে মাল্টিপল অডিও ট্র্যাক ইউজ করতেছে। সো ওই অডিও ট্র্যাক গুলো যখন আমরা ইউজ করতেছি, আমাদের দুইটা অডিও ট্র্যাক কিন্তু একটু হলেও মিলাইতে হবে।
যে ধরেন আমি একটা গান ইউজ করলাম যে খুবই নাচানাচির একটা গান, এরপরে হলো খুবই ডিপ্রেসিং বা স্যাড একটা গান। সো এই দুইটার মধ্যে কিন্তু একটা ভালো একটা ট্রানজিশন থাকতে হবে। সো ওই ট্রানজিশনের জন্য অডিওর ভিতরে কিছু ট্রানজিশন আছে, কনস্ট্যান্ট গেইন, কনস্ট্যান্ট পাওয়ার আর এক্সপোনেনশিয়াল ফেড। এক্সপোনেনশিয়াল ফেডটা আমার খুবই পছন্দের একটা ট্রানজিশন। এটা ট্রানজিশনের চেয়ে বেশি আমি ইউজ করি যখন আমি ভিডিওটা এন্ড করি। আমি জাস্ট এক্সপোনেনশিয়াল ফেডটা এফেক্টটা ড্র্যাগ করে আমার অডিও ক্লিপের শেষে দিয়ে দিই। তাহলে যেটা হয়, আমার ক্লিপটা এন্ড করে অডিওতে, যেখানে অডিওটা আস্তে 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 করে কমতে থাকে, সো এটা শুনতে একটু বেটার লাগে। সো দিজ আর ইট ফর ভিডিও ট্রানজিশন। এইখানে হলো আপনারা ভিডিও ট্রানজিশন ইউজ করে করে দেখতে পারেন যে কোনটা আপনার ভিডিওর সাথে বেটার ভাবে যাচ্ছে। আই উড এগেন সাজেস্ট ট্রাই ইয়োর বেস্ট, ট্রানজিশন আমরা যত কম ব্যবহার করতে পারবো তত কম ব্যবহার করব। আচ্ছা, সো এতটুক হয়ে গেলে আই থিঙ্ক আমাদের ভিডিও ট্রানজিশনস অ্যান্ড অডিও ট্রানজিশনস নিয়ে কাজ হয়ে গেছে। সো এই পর্যন্ত যদি কারো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক অ্যাওয়ে। আচ্ছা, আমি কোয়েশ্চেন গুলো একটু চেক করি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে সায়ারা সানিয়াত খান জিজ্ঞেস করেছে, ভাইয়া ভিডিওর মাঝখানে জুম ইন জুম আউট কিভাবে করব। আচ্ছা, এটা হচ্ছে একটু অ্যাডভান্স একটা প্রসেস, বাট আপু যেহেতু কোয়েশ্চেনটা করেছে আমি তাও কোয়েশ্চেনটা একটু দেখাই দিই কিভাবে করতে হয়। সো লেটস সে আমি একটা ইমেজ নিলাম, এটা অনেক ইউজ করে ফেলছি, আমরা একটা ডিফারেন্ট ইমেজ নেই। এই যে আমরা এখানে একটা ইমেজ নিতেছি, ইমেজটা আমরা রিস্কেল করতেছি ঠিক মতন যাতে আমাদের পুরো ফ্রেমে ফিট হয়। এখানে আমি দেখতে পারতেছি যে এটা আমার বন্ধু অভিষেক একটা খুবই সুন্দর একটা ছবি তুলছে যেখানে দুইটা কুকুর খেলতেছে, সাথে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারাও খেলতেছে। সো দিস ইজ আ রিয়েলি নাইস পিকচার, আই রিয়েলি লাইক ইট। সো লেটস সি এই ফটোটাতে আমরা হালকা করে জুম ইন জুম আউটের একটা ইফেক্ট দিব। সো এইখানে আমি এক্স্যাক্টলি দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমরা যেটা করি, আমরা একটা টেক্সট ক্রিয়েট করি, টেক্সটে লিখি যে প্লে টাইমস। আচ্ছা, প্লে টাইমস লিখলাম আমরা, প্লে টাইমস আমরা কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে ব্ল্যাক একটা কালার দিই, ব্ল্যাক কালারটা আসলে মানাচ্ছে না। আমরা একটা ভালো ডার্ক ব্লু কালার দিই। সো এই এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে ফেললাম এখন। সো আমাদের আপাতত আমরা যে ছবিটা দেখতে পারতেছি, আমরা যদি আমাদের ভিডিওটা প্লে দিই তাহলে কিছুই হতেছে না, ভিডিওটা নড়তেছে না, ছবিটা জাস্ট দাঁড়ায় আছে, টেক্সটটাও দাঁড়ায় আছে। সো এইখানে আমাদের ভিডিওটা যদি আমরা যেকোনো সময় বেটার করতে চাই তাহলে খুবই একটা ইজি সলিউশন হচ্ছে, যেকোনো স্টিল ফটোকে যদি আমরা একটু লাইফ দিতে চাই তাহলে হালকা জুম ইন জুম আউট করার জন্য। সো এটা করার প্রসেসটা একটু কমপ্লিকেটেড, আমি তাও খুবই বেসিক ভাবে বুঝায় যাচ্ছে। আমাদের স্কেল যেই প্রপার্টিটা আছে ছবিটার ভিতরে, আমরা ফার্স্টে ছবিটা সিলেক্ট করব, আমাদের স্কেল অপশনটা যেটা আছে, স্কেল অপশনের পাশে আমরা দেখতে পাবো যে একটা ছোট একটা আইকন আছে যেটা হলো একটা ঘড়ির মতন দেখতে। সো এই ঘড়িটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এই জায়গাটাতে একটা ছোট স্কোয়ারের মতন আইকন ক্রিয়েট হয়ে গেছে। সো এইটাকে বলা হচ্ছে কি ফ্রেম। এই কি ফ্রেমের এক্সপ্লেনেশন অনেক বড়, সো আমি এত বড় একটা এক্সপ্লেনেশনে যাব না, আমি জাস্ট বেসিক প্রসেসটা দেখা দিচ্ছি। আমরা এখানে ক্লিক করে একটা কি ফ্রেম হয়ে যাবে, এরপরে আমাদের যখন ক্লিপটা একেবারে শেষের দিকে যাবে বা আপনারা যতক্ষণ চান, আমি ইউজুয়ালি শেষে যাই, শেষে যে হলো আরেকটা কি ফ্রেম বসাবো, এখন হলো এই জায়গাটায় ক্লিক করবো, এই যে অ্যাড অর রিমুভ কি ফ্রেম, ওই ঘড়িটায় ক্লিক না করে অ্যাড অর রিমুভ কি ফ্রেম। এখানে যদি আমরা কি ফ্রেমটা বসাই তাহলে হলো আমাদের এখন একটা নতুন স্কোয়ার ক্রিয়েট হয়ে গেছে এখানে। এখন আমরা যেটা করতে পারি, এই জায়গাটাতে আমরা ভ্যালুটা বাড়াই দিতে পারি। এখন আমাদের নর্মাল ভ্যালুটা হচ্ছে প্রথমে স্টার্টিং এ 45, আমাদের এন্ডিং ও 45। সো আমরা এটাকে যদি একটু জুম ইন এর হালকা অ্যানিমেশনটা দিতে চাই তাহলে আমরা এই ভ্যালুটাকে একটু বাড়াই দিতে পারি, লেটস আমরা এই ভ্যালুটাকে 45 থেকে 50 করে দিতে পারি। সো এখন যদি আমরা ভিডিওটা দেখি তাহলে যেটা হবে, আমি দেখাই, ভিডিওটা আস্তে করে কিন্তু জুম হচ্ছে।
সো হয়তো ল্যাগের কারণে যদি না দেখা যায় তাহলে আমি অনেক এক্সাজারেট করে জিনিসটা দেখাই। লেটস সে আমি 90 তে চলে যাই, আমার ভ্যালুটা অনেক বাড়াই দিছি। সো এখন যেটা হবে এই যে অনেক ফাস্ট জুম ইন হইতেছে, সো ইউজুয়ালি আমরা যেটা চাই এখানে একটা খুবই স্লো একটা মোশন, ভ্যালুটা আমরা অত বেশি বাড়াবো না। আই ইউজুয়ালি সি যে 5 থেকে 10 ভ্যালু যদি ইনক্রিজ করা হয় তাহলে ইউজুয়ালি খুবই সুন্দর একটা সাটল একটা মোশন আসে। সো এই জিনিসটা করে আপনারা ইউজুয়ালি একটা স্লো জুম ইন জুম আউট এর একটা ইফেক্ট দিতে পারেন। আচ্ছা, সো আই হোপ সারা আপা আপনার কোয়েশ্চনটা আনসার হয়েছে। আচ্ছা, আর কারো যদি এই নিয়ে কোয়েশ্চন না থাকে তাহলে আমরা পরের সেগমেন্টে মুভ অন করি। আমরা অলমোস্ট ডান, আমাদের লাস্ট ও আমাদের জুম ইন জুম আউট এক্সপ্লেন হয়ে গেছে। আমাদের লাস্ট যে এক্সপ্লেনেশনটা দরকার, যেটা অনেক রিকোয়েস্টেড এতক্ষণ, সেটা হচ্ছে আমাদের স্পিড আপ এবং স্পিড ডাউন। সো আই হোপ ফারহান সাকিব ভাই এখনো ভিডিওটা দেখতেছে, সো কারণ তার এই কোয়েশ্চনটা আমি এখন আনসার করতেছি। সো আমরা ফার্স্টে একটা ফুটেজ নিব। লেটস সে আমরা এইবার ফুটেজটা আবার সেই নৌকার ফুটেজটা নেই, ফুটেজটা নিয়ে আমরা জুম ইন করি 35। আই হ্যাঁ তো উল্টো জুম ইন করে ফেলছি। আচ্ছা, তো এটা করলাম আমি হালকা সেন্টার দিকে আনলাম। সো দিস ইজ আওয়ার বেসিক ভিডিও। আমরা যদি এখন প্লে করি এটা এই স্পিডে যাইতেছে। সো এখন আমরা যেটা করতে চাই, আমি টাইমলাইনটা একটু জুম ইন করি যাতে আমাদের পুরো জিনিসটা দেখা যায়। সো এখন আমরা যেটা চাই, আমরা দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে আমাদের ক্লিপটা ফাস্ট ফরওয়ার্ড করতে পারি, আর এটা হচ্ছে আমাদের ক্লিপটা স্লো ডাউন করতে পারি। আচ্ছা, আমরা যদি ক্লিপটা স্লো ডাউন করতে চাই বা ফাস্ট ফরওয়ার্ড করতে চাই তাহলে দ্য অপশন দ্যাট উই নিড টু সিলেক্ট ইজ স্পিড অর ডিউরেশন। সরি, আমি ডিউরেশন পার্টটা ভুলে গেছিলাম। আচ্ছা, সো স্পিড অর ডিউরেশনটা কিভাবে সিলেক্ট করা যায়, যে কোনো ক্লিপটার মধ্যে আমরা ধরবো, ধরে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে স্পিড অর ডিউরেশন। আরেকটা অপশন আছে, আমি অ্যাগেন ক্যানট ইমফাসাইজ দিস এনাফ, আমরা অলওয়েজ শর্টকাট ব্যবহার করতে চেষ্টা করব। সো স্পিড অর ডিউরেশনের উইন্ডোটা আনার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল আর। সো আমরা যদি রাইট ক্লিক করে স্পিড অর ডিউরেশন ক্লিক করি তাহলে আমাদের এই উইন্ডোটা চলে আসবে, আর যদি অ্যাগেন আমরা কন্ট্রোল আর ক্লিক করি তাহলে হলো আমাদের এই ক্লিপটা চলে আসবে। সো আমাদের এখানে যদি দেখতে পারি আমাদের দুইটা ভ্যালু আছে, যে দুইটা ভ্যালু দিয়ে আমরা কাজ করতে পারি। সো আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে স্পিড আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ডিউরেশন। সো কিভাবে কোনটা ইউজ করা যেতে পারে, সো আমাদের এখন ক্লিপটা আছে হলো 100% স্পিডে। সো লেটস সে আমি এই ক্লিপটাকে অনেক ফাস্ট ফরওয়ার্ড করি। সো আমি এই ক্লিপটাকে লেটস সে আমি এটাকে চাই যে এখন যতটুকু স্পিডে চলতেছে ওইটার থেকে ডাবল স্পিডে, না ট্রিপল স্পিডে চলবে। সো আমরা এটাকে 100%-এর জায়গায় 300% করে দিতে পারি। সো আমাদের এখন দেখবে যে আমাদের টাইমলাইনে কিন্তু ক্লিপটা ছোট হয়ে গেছে, কারণ ক্লিপটা অনেক এখন ফাস্ট যাইতেছে, ক্লিপটার ডিউরেশন কমে গেছে, টাইম কমে গেছে। সো এখন যদি আমরা আবার ক্লিপটা দেখি, প্রথমে যাই আমরা ক্লিপটা দেখি, এখন দেখবো যে অনেক তাড়াতাড়ি যাইতেছে। সো এখানে হয়তো একটু ল্যাগ করে দেখাবে, বাট আমার ক্লিপটা অ্যাকচুয়ালি অনেক ফাস্ট হয়ে গেছে। অ্যাগেন আমরা কন্ট্রোল আর এ যে আমরা যদি আবার ব্যাক পজিশনে যেতে চাই তাহলে 300% থেকে 100% করে ফেলবো। এখন যদি আমরা স্লো করতে চাই, লেটস সে আমাদের এখন যে স্পিডটা আছে ওই স্পিডটাকে আমরা স্লো করে হাফ স্পিডে নিয়ে আসতে চাই, তাহলে আমরা স্পিডের জায়গায় 100-এর জায়গায় 50 করে ফেলবো। সো হাফ স্পিড যদি করে ফেলি তাহলে দেখবো যে আমাদের ভিডিও ক্লিপটা এখন অনেক বড় হয়ে গেছে, কারণ হলো আমাদের ভিডিও ক্লিপটা বড় হয়ে গেছে। এবং এই বড় পুরা ক্লিপটা হচ্ছে যে আপনার স্লো ডাউন ভার্সনের ভিডিওটাকে দেখাবে। সো এখন যদি আমরা ভিডিওটা দেখি তাহলে দেখবো যে ভিডিওটা অনেক স্লো মোশনে চলতেছে। সো এগুলো নিয়ে আপনারা খেলে দেখতে পারেন ভ্যালুস গুলো, যে কোন ভ্যালুটা আপনাদের জন্য ভালো মতন চাই। আরেকটা জিনিস আপনারা এখানে যেটা জেনে রাখতে পারেন, আপনারা যদি আরেকবার কন্ট্রোল আর প্রেস করেন, আমি এটাকে নর্মাল স্পিড আবার করে ফেলি 100-তে, এবং স্পিড আর ডিউরেশনের উইন্ডোটা নিয়ে আসলাম আমার। ধরেন লেটস সে আমরা একটা ক্লিপ, আমাদের এখন ক্লিপটা টাইম ডিউরেশন হচ্ছে 15 সেকেন্ড। সো আমি এই ক্লিপটা এমন একটা জায়গায় বসাইতে চাই যেখানে আমি এই ক্লিপটা 3 সেকেন্ড চলাবো, কিন্তু আমি এই পুরো ক্লিপটাই চাই, ফাস্ট ফরওয়ার্ড হইলেও চাই। সো এখানে আমরা যেটা করতে পারি, স্পিডের ভ্যালুটা না চেঞ্জ করে আমরা ডিউরেশনের ভ্যালুটা চেঞ্জ করতে পারি। সো ডিউরেশনে যেখানে এখন 15 সেকেন্ড লেখা আছে আমরা এটাকে 0.3 সেকেন্ড করে দিতে পারি,
তাহলে এটা যেটা হবে পুরোটা 3 সেকেন্ড হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছি যে আমাদের টাইমলাইনের ভিতরে ক্লিপটা অনেক ছোট হয়ে গেছে, কারণ এটা পুরোটা এখন 3 সেকেন্ড। সো আমরা যদি দেখি এটা খুবই ফাস্ট হয়ে গেছে। সো বেসিক্যালি এটার মানে হচ্ছে যে আমাদের ডিউরেশন এবং স্পিড এই দুইটা ভ্যালু হচ্ছে ইন্টার রিলেটেড। সো আপনি যখনই স্পিড বাড়াবেন ডিউরেশন কমে যাবে, যখনই স্পিড কমাবেন ডিউরেশন বেড়ে যাবে। আচ্ছা, এটা হলো স্পিড আপ এন্ড ডাউন করার পুরো এন্টায়ার প্রসেস। কিন্তু এইখানে খুবই মজার একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা আমি আপনাদেরকে দেখাই। আমার কিন্তু এখন হলো আমার ভিডিওটা চলতেছে, কিন্তু আমার নৌকা হচ্ছে আমার ভিডিওর ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি উল্টাটা চাই আমার ভিডিওটা হলো রিভার্সে প্লে করবে। এটার একটা খুবই ইজি ওয়ে আছে, আমরা এগেন কন্ট্রোল আর প্রেস করে ক্লিপের স্পিড বা ডিউরেশনে চলে যাব। এরপরে এখানে একটা অপশন আছে রিভার্স স্পিড, এটার মধ্যে জাস্ট আমরা ক্লিক করলে আমাদের ভিডিওটা উল্টা যাবে। এখন আমাদের যেটা দেখব যে আমাদের ক্লিপটা যেটা হচ্ছে আমাদের রেন উল্টায় আসতেছে, মানে একটু আগে আমাদের ডান দিক থেকে ডান দিক থেকে বামে যাচ্ছিল, এখন হলো বাম দিক থেকে ডানে আসতেছে। বাট এই ক্লিপের জন্য হয়তো ইউজফুল না, কারণ নৌকা ইউজুয়ালি পিছে যায় না এইভাবে। সো বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে এই প্রসেসে আপনারা অনেক ভিডিও ক্লিপে ইউজ করতে পারবেন এবং খুবই ইন্টারেস্টিং কিছু রেজাল্টস হয়তো আসবে। আচ্ছা, সো আই হোপ যারা স্পিড আপ এন্ড ডাউন এর কনসেপ্টটা নিয়ে জানতে যাচ্ছিলেন তাদের জন্য এটা হেল্পফুল ছিল। আচ্ছা, স্পিড আপ এন্ড ডাউন নিয়ে আমাদের মোটামুটি কনসেপ্টটা শেষ। এন্ড উইথ দ্যাট আই থিঙ্ক উই আর অলমোস্ট ডান। আমি একবার জাস্ট দেখাই যে আমি যে ইনিশিয়াল ভিডিওটা বানিয়েছিলাম ওইটার মধ্যে আমাদের কি কি এলিমেন্ট ছিল। সো ফার্স্টে টু সামারাইজ দ্য এন্টায়ার থিং, আমি হলো ফার্স্টে আমি কিছু ফাইল ইম্পোর্ট করছি আমার প্রজেক্ট বিনে, আমার ফোল্ডার গুলো ঠিক মতন সাজাইছি, সাজাই হলো আমার সিকোয়েন্স ক্রিয়েট করছি, সিকোয়েন্স ক্রিয়েট করার পর আমাদের সিকোয়েন্সের সাইজ ঠিক মতন বসাইছি। এরপরে হচ্ছে আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট বসাইছি। টেক্সট বসানোর পরে আমি একটা ক্লিপে থেকে আরেকটা ক্লিপে যখন গেছি ডিফারেন্ট ট্রানজিশনস ব্যবহার করছি। সো এইভাবে এইভাবে ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে লাস্টে যে আমরা যদি দেখতে পাই আমাদের টেক্সটের ভিতরে অনেকগুলো কালার করা আছে, এটা খুবই সিম্পল, আপনারা জাস্ট একটা লেটার ধরে ফিল কালারে যে কালার গুলো চেঞ্জ করলে এটা হয়ে যাবে। সো মোটামুটি এই ভিডিওটা এই পার্টিকুলারলি এইভাবেই ক্রিয়েট করা হয়েছে, আমি জাস্ট প্রত্যেকটা ট্রানজিশন ড্র্যাগ এন্ড ড্রপ করছি, জাস্ট লেয়ার বানাইছি এন্ড লেয়ার উপরে টেক্সট বসাইছি। আর লাস্টে হলো আমি যেটা করছি একটা অডিও ক্লিপ বসে ওইটার এন্ডে একটা এক্সপোনেনশিয়াল ফেড ট্রানজিশন দিয়ে দিছি। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি ইট ফর আমাদের এন্টায়ার সেশন। আমি আবার লাস্টে আমাদের স্টক ফুটেজের সাইটগুলো দিয়ে স্ক্রিনটা রাখলাম। সো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা আরো কোনো কিছু যদি জানার জন্য থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। দ্য ফ্লোর ইজ ওপেন ফর কোয়েশ্চেন্স নাও। আচ্ছা জাবির, আমার লাস্ট একটা কোশ্চেন ছিল, সরি অনেক কোশ্চেন করতেছি কারণ অনেক ইন্টারেস্টিং এবং ইন্টারেক্টিভ ছিল এই জন্য। লাস্ট কোশ্চেন হচ্ছে যে আমি যদি একটা পার্টিকুলার সাইজে আউটপুটটা চাই, মানে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার ভিডিওটা 30 মেগাবাইটের মধ্যে কমপ্লিট হোক, সো তখন কি করব? আচ্ছা, সো আমার ভিডিওটার মধ্যে এখানে একটু কনসার্ন আছে, যেমন লেটস সে এই পার্টিকুলার সিচুয়েশনটা কখন হইতে পারে, এই সিচুয়েশনটা হইতে পারে যখন আমরা ফেসবুকে কোনো একটা ভিডিও আপলোড করতেছি, আমরা যদি অনেক হাই ফাইল সাইজে একটা ভিডিও আপলোড করি তখন আমার ওই ভিডিওর কোয়ালিটিটা কমে যায়, কারণ ফেসবুক অটোমেটিকলি হলো ভিডিওটা কম্প্রেস করে দেয়। সো এটার জন্য সলিউশন হচ্ছে আপনার ভিডিওটা যতটুক সাইজে কম থাকবে ততটুক বেটার হবে। সো আমি আপনাদেরকে হয়তো একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এটা হচ্ছে কিভাবে এক্সপোর্ট করতে হয় ভিডিও। খুবই সহজ, আমাদের ভিডিওটা হয়ে গেছে যখন আমরা হচ্ছে হলো ফাইলে যে এক্সপোর্ট একটা অপশন আছে এখানে মিডিয়াতে ক্লিক করলে হবে, বা এগেন আমি শর্টকাট অনেক প্রেফার করি। সো দ্য শর্টকাট এক্সপোর্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, কন্ট্রোল এম দিয়ে যদি আমরা এক্সপোর্ট করতে চাই তাহলেই হইলো আমরা দেখবো যে একটা পুরো একটা উইন্ডো চলে আসছে,
যেখানে হলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সেটিংস গুলো দেওয়া থাকে যে আমরা কিভাবে এক্সপোর্ট করব। সো এইখানে আমরা যদি একেবারে লাস্টে চলে যাই, আমরা দেখবো যে এখানে লেখা থাকে এস্টিমেটেড ফাইল সাইজ 7 MB। সো আপাতত আমার ভিডিওটা ঠিক আছে, কারণ হচ্ছে আমি হলো একটা ডিফারেন্ট প্রিসেট ব্যবহার করেছি, একটা লোয়ার কোয়ালিটি প্রিসেট ইউজুয়ালি আমি ব্যবহার করি যখন আমি ভিডিও গুলো স্মল সাইজে চাই। সো এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিসেট গুলো থেকে চুজ করে আপনি বের করতে পারেন যে কোন পার্টিকুলার ফরম্যাটে সাইজ কম এবং ওই সাইজটা কোয়ালিটি ডিগ্রেড করবে না। যেমন আমার খুবই পছন্দের একটা প্রিসেট হচ্ছে টুইটার 1080p ফুল HD, এখানে কোয়ালিটি ভিজুয়াল কোয়ালিটি ডিগ্রেড হয় না, অডিও কোয়ালিটি হালকা ডিগ্রেড হয় কিন্তু মোরালেস ফাইল সাইজ অনেক কমে যায়। যেমন আমরা ইউজুয়ালি রেন্ডার দিব যখন আমরা এক্সপোর্ট করব, তখন আমরা দিব ম্যাক্স সোর্স হাই বিট্রেট, এটা হলো হাইয়েস্ট কোয়ালিটিটা। বা যদি আমরা কোনো স্পেসিফিক প্ল্যাটফর্মের জন্য চাই, তাহলে আমাদের এখানে ফেসবুকে 1080p আছে, ইউটিউবে 1080p আছে, তো আমরা যে কোনো একটা চুজ করবো। আমি আপাতত ম্যাক্স সোর্স হাই বিট্রেট দিচ্ছি, একদম প্রথম যে অপশনটা, এটা ক্লিক করলে আমরা দেখতে পারি যে আমার ফাইল সাইজ 34 MB হয়ে গেছে। সো এটা কিন্তু ইজ মোরালেস আ ভেরি বিগ সাইজ। সো এটার জন্য আমি যদি ফাইল সাইজ ছোট করতে চাই, তাহলে আমি জাস্ট টুইটার ফরম্যাটটা দিয়ে দিলাম, আমার রেশিও স্টিল সেম থাকবে, কোয়ালিটিও সেম থাকবে, কিন্তু আমার ফাইল সাইজ অনেকটু কমে যাবে। সো এইভাবে করলে ফাইল সাইজ কমানো যেতে পারে। এছাড়া ফাইল সাইজ কমানোর পার্টিকুলারলি ওয়ে অত নাই, কারণ হলো আপনি যত ভিডিও বা যত ইমেজ ইনকর্পোরেট করবেন তত আপনার প্রজেক্ট ফাইলটা অত হেভি হইতে থাকবে এবং এক্সপোর্ট অত হেভি হবে। সো এটার জন্য অলরেডি সলিউশন আসলে নাই, ছোট টাইমের ভিডিও ক্রিয়েট করলে আই গেস সাইজ হয়তো কম হতে পারে। আচ্ছা, আই হোপ দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চন ফাইনালি। আর এক্সপোর্ট করার লাস্টের অপশন তো হচ্ছে এই যে এখানে জাস্ট সবকিছু ঠিকঠাক করে আউটপুট নেম, এখানে ক্লিক করলে আউটপুট কোথায় হবে ওইটার একটা লোকেশন বের করে দিতে পারবেন এবং লাস্টে জাস্ট এক্সপোর্ট দিলেই হবে এটা। তারপরে কিছুক্ষণ রেন্ডার হতে থাকবে, রেন্ডার হয়ে হয়ে যাবে। আমি এখন রেন্ডার দিতেছি না, কারণ এটা রেন্ডার হইতে অনেক টাইম লাগবে। আচ্ছা, আরেকটা লাস্ট আপনাদের হ্যাক যেটা দেখাতে পারি আমি আপনাদেরকে, হয়তো আপনাদের অনেকজনেরই PC এরকম থাকতে পারে যে অনেক হাই কনফিগারেশন না, সো তখন যখন আমরা ভিডিওটা প্লে করব, যখন আমাদের প্রোগ্রাম মনিটরে যাব, তখন আমাদের প্রোগ্রাম এটা আর কি বেসিক্যালি। সো এইখানে আমাদের যেটা হবে অনেক ল্যাগি হয়ে প্লে হবে। সো এটা ফিক্স করার জন্য খুবই ইজি একটা সলিউশন হচ্ছে, এখানে দুইটা বাটন আছে দেখতে পাবেন, একটা জায়গায় লেখা থাকে ফিট আর একটা জায়গায় লেখা থাকে ফুল। সো আমরা এই ফুলটা নিয়ে খেলবো। ফুলটা হলো বেসিক্যালি আমাদের ভিডিওটা এই আউটপুট মনিটরে রেজলিউশনটা কিরকম। সো এখানে তিন চারটা অপশন আছে, ফুল, হাফ, কোয়ার্টার। সো এই আমরা যদি কোয়ার্টারটা সিলেক্ট করি, তাহলে আমরা দেখব যে আমাদের ভিডিও কোয়ালিটি মানে যখন আমরা প্লে করব তখন অনেক কমে যাবে, তখন আমি হয়তো আমার টেক্সটটা দেখে হয়তো ফুললি বোঝা যাবে না, কিন্তু আমার প্লেব্যাক অনেক ফাস্ট হয়ে যাবে। আর এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনার এখানে যেই ভ্যালুই থাকুক না কেন, আপনি যখন এক্সপোর্ট করবেন যেই সেটিংস এক্সপোর্ট করবেন ওইটা দিয়েই এক্সপোর্ট আউট হবে। হ্যালো, আচ্ছা, আমার নেট কানেকশনটা মনে হয় হালকা ডিস্টার্ব করছিল, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, সো ফাইল সাইজ ছোট করার জন্য আই এম ভেরি সরি, এটার কোনো শর্টকাট ওয়ে নাই, আপনি যে কোনো একটা প্রিসেট সিলেক্ট করে হয়তো ফাইল সাইজটা কিছুটা কমাইতে পারেন। আর যদি আপনাদের যাদের হয়তো PC কনফিগারেশন অত ভালো না, যদি একটু ফাস্টার প্লেব্যাক চান, খুবই ইজি সলিউশন হচ্ছে এখান থেকে ফুলটার থেকে কোয়ার্টার রেজুলেশনে চলে যাবেন, তাহলে ইজিয়ার হবে, আপনার PC হ্যান্ডেল করতে পারবে আরো ভালো মতন। আচ্ছা, এরপরে যদি কারো কোয়েশ্চেন থাকে প্লিজ। আচ্ছা, আমি অ্যাজিউমিং কারো কোনো কোয়েশ্চেন নাই। তৌসিফ কি আছে? ইয়েস ব্রো, বলো।
আচ্ছা তৌসিফ, আই থিঙ্ক আমাদের পুরো সেশনটার মধ্যে যা যা দেখানোর ছিল আমাদের মোটামুটি দেখানো হয়ে গেছে। সো উইথ দ্যাট আই উড লাইক টু এন্ড মাই সেশন অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ তৌসিফ, তাজওয়ার অ্যান্ড দ্য এন্টায়ার কমিউনিক টিম। এই পার্টিকুলার সেশনটা আমার একবারে প্রথম ছিল, আমি এর আগে ইউজুয়ালি কখনো এভাবে অর্গানাইজড ভাবে ভিডিও টিউটোরিয়াল দেই নাই। সো দিস ওয়াজ আ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড আই হোপ আপনারা সবাই এখান থেকে কিছু না কিছু শিখতে পারছেন। আমার আমার যতটুকু মনে আছে আমার পার্টিকুলারলি সেশনের পর আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, যারা যারা আপনারা এই সেশনটা করেছেন। সো এটার জন্য খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি, আপনারা জাস্ট যে কোনো একটা মিউজিক বসায়, বিভিন্ন ফুটেজেস বিভিন্ন ইমেজেস বসায়, ট্রানজিশনস ইউজ করে একটা জাস্ট 30 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠাবেন। ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপস ইউজ করতে পারেন, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন, ব্যাকগ্রাউন্ডের ভিতরে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, অনেকগুলো টেক্সটের ট্রানজিশন আছে, ভিডিও ট্রানজিশন আছে, ওগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এখানে মানে দের আর লট অফ ক্রিয়েটিভ থিংস টু ডু যেগুলো আপনারা শিখছেন অলরেডি আজকে। সো ওগুলো ইউজ করে আপনারা সবাই 30 সেকেন্ডের যে কোনো একটা ভিডিও বানিয়ে একটু কষ্ট করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, তাহলে উই ক্যান অ্যাসেস যে আমরা কতটুক সাকসেসফুল হয়েছি এই ট্রেনিং সেশনটাতে। And I sincerely hope that you guys got to learn a few new things. With that, I would like to invite Tausif back on the stage. Tausif, please, tumi jibhabe end korte chao. Acha, thanks to you all for being with us for every session we had. And Zabir, thanks to you too. It was really helpful. And thank you all for staying with us till the end and the very last episode conducted by Zabir Misbah. Communic would like to express its warmest thanks to all the participants. Without your enthusiastic participation, this wouldn't be a success. We are thankful to you guys, really. Till everything goes back to normal, stay home, stay safe. Allah Hafiz. Assalamu alaikum. Thank you, everyone.